তো ওয়েলকাম টু আকাশবাণী। তো আজকে চলে এসেছি দুজন ওমেন্স ফুটবলারকে নিয়ে, যদিও ওমেন্স ফুটবলের প্রতি আমাদের সত্যি খুব ইন্টারেস্ট কম, সেটা ওরা দুজন প্লেয়ারও খুব ভালো করে জানে। তো দুজনকে একটু প্রথমে পরিচয় করে দিই। মহিমা খাতুন, ও হচ্ছে ইস্ট বেঙ্গল টিমের এই বছরে খেলেছে এবং এর আগে অনেক টিমে খেলেছে। আর তার সাথে রয়েছে জ্যোতি শর্মা, ও ওয়েস্ট বেঙ্গল পুলিশে খেলে আর ও প্রচুর জায়গায় খেলছে, তো সেগুলো তো ওদের মুখ থেকেই জানবো। তো বলো প্রথমে দুজনের কাছেই প্রশ্ন, যে লকডাউনে কিভাবে সময় কাটাচ্ছ, কিভাবে প্র্যাকটিস করছো একটু বলো। বলছি লকডাউনে কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠছি, হালকা ব্যায়াম করছি, ওই ফোন টিভি এসব নিয়ে দিন কাটাতে হচ্ছে, ঘরে টুকটাক কাজ করতেই হচ্ছে, না হলে মা একদম বাবা করে না, কাজ করলে তো মায়ের বকানি শুনে শুনে তো একদম শেষ হয়ে যাচ্ছি। তারপর ওই একটু ধর্মটা নিয়েও করছি, একটু কোরআন পড়ছি এসব করে, আবার একটু বিকেলবেলা ব্যায়াম করে নিচ্ছি হালকা ছাদে উঠে, ব্যাস এই করেই সময় কেটে যাচ্ছে মোটামুটি। আমার মাঠে তো যেতে পারছি না, ঘর থেকে বেরোতেও পারছি না, ব্যাস এই চার দেওয়ালে আর ছাদের মধ্যে এই করেই আমার দিন কেটে যাচ্ছে। আর জ্যোতির? আমারও সেম আর কি, বাড়িতে হোম ওয়ার্কআউট চলছে সকাল তুমি একটু থেকে। জোরে বলো, তোমার কথার আওয়াজটা একটু কম আসছে। এটা মুখের সামনে নে। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলো, ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে, এবার ঠিক ঠিক আছে আছে ঠিক তো? আছে নর্মাল। হ্যাঁ 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 বলো। একদম প্লেয়ারদের আর কি সকাল বিকেল হোম ওয়ার্কআউট আর কি, এখন লকডাউনে মাঠে তো যেতে পারছি না, তাই সকাল শিডিউল হয়ে যাচ্ছে হোম ওয়ার্কআউট, তারপর বিকেলে 1 ঘন্টা 2 ঘন্টা করে অ্যাবডোমিনাল সোলো বা এরকম হোম ওয়ার্কআউটই করছি। তো আচ্ছা মাঠের থেকে যে দূরে থাকতে হচ্ছে, এটা কতটা কঠিন তোমাদের দুজনের জন্য? কারণ প্লেয়ার সবসময় মাঠেই থাকতে হয়, তো এটা কতটা কঠিন এখন লকডাউনে? মানে হয় না কোনোদিন যে লাইফে একটা এরকম ফেস মানুষের, করিনি আমরা, লাইফে 2 মাস কোনোদিন এরকম ফেস করিনি যে 2 মাস মাঠ থেকে একদম মানে ডিটাচ। আর আমার তো তারও আগে থেকে লকডাউন চলছে, কেন আমার লকডাউন শেষ হওয়া শুরু হওয়ার কিছু আগে আমার পক্স হয়েছিল, তো এবার যখন পক্স হয়েছিল আমার তো ঘর থেকে বেরোনোই বন্ধ হয়ে গেছিল, একদম ঘরের এক কোণে থাকতাম, আর ঠিক পক্সটা ঠিক হলো, আমি স্নান করলাম, তারপরেই শুনি এইসব করোনা নিয়ে এই লকডাউন চলবে এই চলবে, তো আমার তো তার আগে থেকে আমি ঘরের মধ্যে বন্দি আছি, তো মাঝে যেন নিজেকে পাগল মনে হতো কি আমি কোথায় আছি, আমি মানে জন্মে তো এরকম মানে আসেনি আমাদের এই চার দেওয়ালের মধ্যে বন্দি এতদিন, মানে হয় না কি আমরা শ্বাস ছাড়া যখন কিছুক্ষণ থাকি, যে আমরা শ্বাসটা বন্ধ করে আছি, আমাদের যেই কষ্টটুকু হয় ঘরের মধ্যে ঠিক তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে ফুটবল ছাড়া, মানে ফুটবল ছাড়া যে কিভাবে আছি একমাত্র ফুটবলাররাই এটা বুঝবে আশা করি, আর মানে কেউ আমরা বুঝবে দু বলে মাস মনে হয় না। কোনোদিন এরকম 2 মাস কোনোদিন ফুটবলের থেকে এমনি ডিটাচ হয়নি, ইঞ্জারি হয়, ইঞ্জারিও আমরা 15 দিন 16 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি চেষ্টা করি সারিয়ে মাঠে নামি, বাট এত লং টাইম মাঠে কোনোদিন হয়নি। তো তোমার পক্সের স্টোরি থেকে কিন্তু ওর কিছু মনে পড়ার কথা, তো পক্সের কথা আমাদের এরকম আছে, তোমরা এরকম বললে আমাদেরও একবার মানে পুরো যে বন্ধুর গ্রুপ আছে সবার একসাথে পক্স হয়েছে, মানে এ সবাই বাবা এতই কাছাকাছি থাকে সবার একসাথে 7 জনের পক্স হয়ে গেছিল, মানে 1.5 মাস ধরে 7 জন ভুগেছি। আরে সেই কথাটাই মনে পড়লো যে তখন আমাদের এরকমই লাগছিল, আমাদের তো তবুও বাড়ি কাছাকাছি, আমরা তবুও ঘর থেকে বেরোচ্ছি, ভিডিও করছি, আবার ঘরে ঢুকছি, তোমাদের তো মনে হয় হ্যাঁ পুরোপুরি ঘরে বন্দি এখন। না আর আমার আর জ্যোতির বাড়িটা তো অনেকটাই মানে ডিস্টেন্স আছে, তো আমাদের দেখা তো দূরের কথা, আমাদের মানে কথাটাই যতটা হয় আর ভিডিও কলিং, আর বন্ধুর সাথে কত কথা বলবো দিনে, যতক্ষণ হাই হ্যালো কি করছিস মাথায় এতটাই, কতক্ষণ বলবো একটা মানুষের সাথে। তো তোমাদের এখানে মানে কমেন্টে কিন্তু প্রত্যেকে মানে অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে, যে বলছে তোমরাই হ্যাঁ হ্যাঁ মানে দেখতে পাচ্ছি পরবর্তীকালে দেখতে ওমেন্স পাচ্ছি। ফুটবলার ফিউচার, তো খুব ভালো। তো প্রথমে মহিমার কাছেই আসি, তো ফুটবলার হওয়ার মানে মেয়েরা সাধারণত ফুটবলে আসে না, খুব কম পরিমাণ মেয়েই আসে, তোমার হঠাৎ ফুটবলার হওয়ার ইচ্ছা হলো কেন? মানে আসতে চাইলেও হয়তো অনেককে আসতে দেওয়া হয় না, সেটা না হয়তো একদম তুমিও হয়তো অনেক, হ্যাঁ একদম তুমিও খাঁটি হয়তো অনেক ঘটনা। কিছু পার করে এসছো, তো সেই এক্সপিরিয়েন্সটা একটুখানি শেয়ার করো। হ্যাঁ এবার আমি যদি পুরোটা বলি তো আজকে শেষ হবে না, আমি ধাপে ধাপে অল্প কোনো করেই ব্যাপার বলবো। না বলো, তুমি আমি তোমার মতো প্রথম, করে বলো অল্প করে। হ্যাঁ আমি প্রথম ফুটবল খেলতাম না, আমি প্রথম খো খো খেলতাম, আমাদের স্কুলে আচ্ছা
স্কুলে হয় না সব ছাত্রছাত্রীরা সব খেলে, হ্যাঁ কাবাডি খেলে, খোখো খেলে, তো আমি স্কুলে ছোটবেলায় খোখো খেলতাম, আর খোখোটা খুব ভালোই খেলতাম। তো আমার একটা ব্যাড হ্যাবিট আছে, ওটা যতিও জানে, যে আমি আমার দৌড়াতে না একদম ভালো লাগে না, আর খোখোতে যখন এই জন্য চেনটা গোলকিপার হয়, হয়েছে। যখন একদম 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 ঠিক, আর যখন চেন যে করে না খোখোতে, যখন আমি যখন চেন করি, তো আমাকে খুব দৌড়াতে হয়, আর আমি খোখো প্র্যাকটিস করে না, আমাদের কোচ আমাকে খুব দৌড় করাতো, আর আমার না মানে গায়ে জ্বর চলে আসতো এই দৌড়াতে দৌড়াতে, আমার খুব বিরক্ত লাগতো, মাঝে বলতাম না আর প্র্যাকটিস যাব না, আমি দৌড়াবোই না, দৌড় ছাড়া কি খেলা হতে পারে, তো দৌড় ছাড়া কি খেলা হতে পারে। তো মানে আমার দিদি ফুটবলটা খেলতো, এবার দিদিকে বললাম দিদি চল তো আমি গিয়ে দেখি একটু ফুটবলটা খেলে দেখবো আমার কেমন লাগে, তো দিদি আমাকে সাথে করে নিয়ে গেল, আমার বাড়ি কুলগাছিয়া, হাওড়া ডিস্ট্রিক্টের কুলগাছিয়াতে আমার বাড়ি, তো ওখান দিদি আমাকে নিয়ে গেল বাগনান রতন সংঘ মাঠে, এবার আমি গেলাম, এবার আমার কোচ আমাকে যতবার পায়ে বলছে বল মার, আমি ততবারই বলটা হাতে তুলে নিচ্ছি, আমাকে বলছে বল হাত দিবি না, বলটা পায়ে মার পায়ে মার, এবার আমাকে যতবার পায়ে মারতে বলছে আমি ততবার বলটা হাতে তুলে নিচ্ছি। তখন আমার কোচ বললো তুই একটা কাজ কর, পরের দিন তুই তোর বাবাকে বলবি যে একটা গ্লাভস কিনে দিতে গোলকিপারের। আমি তো তখন বুঝি না গোলকিপারের গ্লাভস কাকে বলে, আমি তখন ছোট, এবার আমি বাড়িতে এসে বলছি বাবা আমাকে ফুটবল মাঠে স্যার বলেছে একটা গ্লাভস কিনে আনতে, বাবা একটা গ্লাভস কিনে এনে দিয়েছে, আর আমি এবার পরের দিন ফের মাঠে গেছি, তখন থেকে আমাকে হাতে বল মারতো, আমি জানতামও না যে গোলকিপারটা কি জিনিস, আমি তো খোখো খেলতাম ফুটবল সম্বন্ধে অত জানতাম না, দিদিকে দেখে আমার মাঠে যাওয়া, তখন থেকেই ওই যে আমি গোলকিপার শুরু হলাম, ফুটবল খেললাম গোলকিপার হাতে বল ধরতে, তো আজ ওই গোলকিপারই খেলছি, ভালো লাগে আমার গোলকিপার পজিশনটা, খুব ভালো লাগে, দৌড়াতে হয় না, খুব ভালো লাগে গোলকিপার খেলতে। তো তোমার বাড়ি থেকে তো সম্পূর্ণ সাপোর্ট ছিল, বাবা মা দিদি সবার, যে হ্যাঁ, ফুটবলার বাড়ি হও? থেকে বলতে আমার ফ্যামিলি, যেটা আমার মানে পুরো ফ্যামিলি বলবো না, শুধু আমার বাড়ি, চার দেওয়াল যে বাড়িটা আমার, ওইটুকুই সাপোর্ট পেয়েছি, ফ্যামিলির সাপোর্ট কোনোদিনও পাইনি, কারণ একদম অজগ্রাম, তো আমাদের কুলগাছিয়াটা একদম অজগ্রাম, মানে শিক্ষাটাও মানুষের মোটামুটি সেই ঘরে গিয়ে পৌঁছায়নি, মানে কেউ 8 পাস করেছে কিনা সেটাও ঘরে গিয়ে খুঁজে খুঁজে দেখতে হবে, এরকম আমার পরিবার, মানে একদম বলা যাবে না যাকে বলে, বাট আমার বাবা আর আমার মা সব থেকে বেশি, আমার বাবা তো চাকরি করতে বাইরে চলে আসতেন, হ্যাঁ, তো সব থেকে বেশি আমার মা যাকে বলে, আমাদের এলাকাতে সব মানে একটা সব ঘরে ঘরে জরির কাজ হয় না, জরি আড়ির কাজ হয় না, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ওই হ্যাঁ সব বাড়ি বাড়ি তো ওই আড়ির কাজ, এবার আমরাও না ছোটবেলায় খুব চলে যেতাম ওই আড়ির কাজ করতে, জরির কাজ করতে, বাট আমার মা এত স্ট্রিক যে আমাদেরকে ওখান থেকে মারতে মারতে লোকের সামনে থেকে নিয়ে আসতো, যে তোরা কাজ করবি না, পড়তে যা, পড়তে বস, এই করে মা খুব সাপোর্ট করতো, আর একমাত্র মা আর বাবাই আমাদেরকে সাপোর্ট করেছে, এছাড়া কারো সাপোর্ট পাইনি। যখন এবার আস্তে আস্তে খেলতে খেলতে যখন বড় হচ্ছি, নানান জায়গায় খেলছি, তখন মানে গ্রামের লোকরা তো বদনাম দেওয়ার চেষ্টা করছে, বাজে বাজে ভাষায় কথা বলতে চেষ্টা করছে, তখন বাবা কি করলেন, বললেন না আমি আর এখানে থাকবো না, যেখানে আমার মেয়েরা বড় হতে পারছে না সেখানে আমি থাকবো না, তো আমার বাবা আমাদেরকে নিয়ে হাওড়ায় চলে আসে, বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, সরকারি কোয়ার্টার পেয়েছে, তো ওই কোয়ার্টারে এখন আমরা থাকছি, ওই কোয়ার্টারে আমরা চলেছি, এখান থেকে ফের খেলাধুলা ফের স্টার্ট করে নতুন করে ফের করা, আর গ্রামটা পুরোপুরি আমরা ছেড়ে দিয়েছি, যেহেতু ওখানকার মানুষের সাথে আমাদের মনোমিলটা হতো না একদম, মানে নিজেরা তো ওপরে উঠতো না, সাথে যারা ওপরে উঠতে কাউকে চায় উঠতে দিই তাদেরকে পা ধরে টেনে রাখবে, মানে এমন জঘন্য ভাষায় কথা হলো যেটা কানে নেওয়ার মতো না, এরকম মানে জায়গা থেকে আমরা বিলং করে এরকম জায়গা থেকে আমরা এসেছি, তো ওইসব দিন আমরা মনে করি না, ওইসব দিন আমরা অনেক পিছনে ছেড়ে দিয়েছি, যে যা বলছে বলুক, কান আছে শুনবো, এখনো শুনি, এখনো বলে, বাট সবার কথা তো আর কানে নিলে হবে না, নিজেকে আগাতে গেলে নিজেকে খেলে মাঠে নিজেকে আগিয়ে যেতে হবে, সবার কথা নেওয়াটা প্রয়োজন মনে করি না। এবার এবার জ্যোতির কাছে জ্যোতির আসি, স্যার জ্যোতিও বলো বলো, নিজের এক্সপিরিয়েন্সটা, যে কিরম ভাবে ফুটবলার হয়ে উঠলে, তোমারও নিশ্চয়ই পথে অনেক বাধা এসেছিল সবকিছু নিয়েই বলো। আমারটা খুবই ইন্টারেস্টিং আমার জন্য, আমি মানে ছোটবেলা থেকেই খেলাধুলা করতাম পাড়ায়, মানে ছেলেদের সাথে দাদাদের সাথে, ছোটবেলা থেকেই আমার মানে খেলাধুলায় খুব, আর ক্রিকেটে আমার খুব বেশি মানে এ ছিল, ইন্টারেস্ট ছিল, তো মাঠে দাদারা ফুটবল খেলতো তো তাদের সাথে আমরাও খেলতাম, তো একটা স্যার আসতেন আমাদের পাড়ায়, তিনি মানে যেহেতু পাড়ায় ফুটবল হয় তো ফুটবল জানোই বাঙালির ফুটবল, তো সবাই দাঁড়িয়ে খেলাটা দেখতো, তো তার মধ্যে আমি একা খেলতাম মেয়েদের মধ্যে, তো স্যারটা মানে আমাকে রোজই প্রায় মানে ওয়াচ করতেন, তো একদিন উনি আসলেন আমার সামনে, বললেন যে তুই এইভাবে খেলিস মেয়েদের মানে ছেলেদের সাথে, মেয়েদের সাথে খেলতে পারিস তো তুই, ভালো খেলবি,
তো আমি আবার আমি তো জানি না কিভাবে কি করতে হবে। আমি ওনাকে বললাম যে মেয়েরা কোথায়, মেয়েরা তো কেউ দেখতে পারে না আমাদের পাড়ায় যে খেলবে আমার সাথে। আমি কাদের সাথে খেলবো, দাদাদের সাথেই খেলি। বলছে তুই খেলবি কি, তাহলে তোর বাড়িতে কথা বল, আমি নিয়ে যাব। আমি আমার মাকে এসে বললাম, তো আমার মা বললো ভালোই তো, যদি সে নিয়ে যেতে পারে তাহলে ভালো, তুই যা তাহলে বল ওই স্যারটাকে। তো আমি স্যারকে বললাম পরের দিন গিয়ে, স্যার আমার মা বলেছে আপনি আমাকে নিয়ে চলেন। উনি আমায় একটা কলকাতা মাঠেরই কোচ আছেন, তিনি খুব বড়ই রঞ্জনাদি, ওনার কাছে নিয়ে গেছে। উনি আবার আমাকে আমার মানে ছোটবেলা থেকেই বয়স্কার, তো উনি আমাকে ওই অবস্থায় দেখে উনি ভাবলেন যে আমি মানে পুরো ট্রেনার মানে ফুল মানে প্রিপেয়ার প্লেয়ার আছি। উনি আমাকে ডাইরেক্ট সাইড ট্রায়ালে ডেকে নিলেন। আমি তখন পায়ে বুট গলাতে শিখিনি, আমাকে সাইড ট্রায়ালে ডেকে নিলেন। প্রথম দিন আমাকে বলছেন, আমি এমনি গেছি খালি পায়ে, আমাকে বলছেন মাঠে নাম বুট নেই। আমি বললাম না আমার বুট নেই তো, আমি তো সবে এসছি। বলছে ঠিক আছে যাই হোক পরের দিন আসবি বুট পরে আসবি। এবার পরের দিন আমি ওই প্রথম বুট গলাই, গুলি বুট কি হয় ওই প্রথম গলাচ্ছি আর মাঠে নামছি, আর যা যেটুকু আমি খালি পায়ে জানতাম ওটাই বুট পরে খেলছি। যে খালি পায়ে আর বুটে কি, খেলা আসলেই তো হলো, আমি বল ফল মারছি। বলছে এই তো তুই ভালোই খেলিস, একটু শুধু আরো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। বলে সাইড ট্রায়ালে তো আর হলো না, তারপর তিনি নিজের কাছে আমায় ডাকলেন। তারপর ওই প্র্যাকটিস করিয়ে করিয়ে মানে একটা জায়গায়। আর নিজের নিজের টিমে কে নিয়ে গেছে সেটা বল, সাইড কে নিয়ে গেছে প্রথম। তারপর তখন আমি খুবই ছোট, এবার সিএফএল এ প্রথম একটা ক্লাব করে দিয়েছেন সেই রঞ্জনা ম্যামি, তো ওকে ও যেহেতু ও রঞ্জনা ম্যামের খুব প্রিয় ছিল, তো ওকেই বলেছে যে তুই এ যেহেতু ছোট আছে তুই একে নিয়ে যাবি। তো ও আমার রাস্তায় হাত ধরে ধরে যে নিয়ে গেছে, ও আজ আমি এত বড় হয়ে গেছি ন্যাশনাল খেলে ফেলেছি সিনিয়র, সবাইকে গিয়ে একটাই কথা বলে যে ওকে হাত ধরে আমি কলকাতা মাঠ নিয়েছি। না না দাদা তুমি একটা কথা বলো, আমি সাই থেকে আমি আইএফএ তে ওকে হাত ধরে ধরে ওরা আমি হাত ছাড়েনি, সাই থেকে আমি বেরিয়েছি বেলেঘাটে এসেছি, ওখান থেকে আমরা বাসে উঠেছি, আমরা চাঁদনি চক এসেছি, ওখান থেকে হেঁটে আমরা আইএফএ যাব, আমি কিন্তু ওর হাত ছাড়িনি, আমি ওর হাত ধরে ধরে আইএফএ তে নিয়ে গেছি। তো এটা তোকে মনে রাখতে হবে না, তাহলে ম্যাম আমার দায়িত্ব দিয়েছিলেন যে ও ছোট আছে ও নতুন কলকাতা কিছু চেনে না, তুই ওকে নিয়ে যাবি মহিমা, তো আমি ওর হাত ধরে ধরে হারিয়ে গেলে আজকে এই জায়গায় পৌঁছাতেই পারতো না একদম। ওকে এটা মনে ওর বলার মানেটা ওটাই আছে যে পৌঁছাতে পারতাম না, ও যদি ভুলে আমি ওকে এটা মনে করিয়ে দেবো বারবার, ও যদি ভুলেও যাই আমি ওকে মনে করাবো। তো তোমরা তো দুজনেই, হ্যাঁ বলো বলো। বাধা সেরকম আমার মানে খেলাতে আসেনি, কেন আমার মা খুবই সাপোর্টিভ আছে স্পোর্টস এ তো আরো বেশি। তো আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি আমি তো বাঙালি না, আমি বিলং করি রাজস্থান থেকে, তো এইখানে এসে আর এইখানে বাংলায় কি ফুটবলের অনেক ক্রেজ আছে, তো আমার মা অনেকটা হ্যাপি হতো যে হ্যাঁ আমার মেয়ে মানে পুরোটা ফ্যামিলি বলতে গেলে কি পুরোটা এর মধ্যেই আলাদা কিছু করছে, খেলছে এ করছে, তো খুব সাপোর্টিভ ছিলেন তিনি, তো ওনার সাপোর্টেই আজ এই জায়গায়। তো দুজনের কাছেই প্রশ্ন, যে কোনো একজন আগে বললো তারপরে আরেকজন বললো, ছেলেদের ছেলে মানে ছেলেদের যে প্র্যাকটিস হয় বা ছেলেদের ফুটবলটাকে যেই হিসাবে প্রমোট করা সেই তুলনায় মেয়েদের ফুটবলটাকে বা ওমেন্স ফুটবলটাকে প্রমোট করা হয় না, বা প্র্যাকটিসেরও কি কোনো ডিফারেন্স আছে, এটা তোমাদের কি মনে হয়? প্র্যাকটিসে আছে বলে আমার মনে হয় না, কেন একটা ছেলের শরীর একটা মেয়ের শরীরের মধ্যে পার্থক্য আছে না, একটা ছেলের শরীরের কস একটা মেয়ের শরীরের কসের মধ্যে অনেকটা পার্থক্য আছে, তো ছেলেদের অনুযায়ী ছেলেরা যেই প্র্যাকটিসটা নেয় সেটা ওরা করে, আমাদের অনুযায়ী আমরা যে প্র্যাকটিসটা নিতে পারি আমরা সেই প্র্যাকটিসটা করি। আমার মনে হয় না যে এখানে, কেন ফুটবলটা খেলতে গেলে তোমাকে জাগলিং করতে হবে, তোমাকে ফুটবলে লাথি মারতে হবে, আমাদের তোমাকে বেসিক্যালি আমরা প্র্যাকটিস যে করি মানে টিমে যখন খেলি তখন তো মেয়েদের সাথে খেলি, বাট যারা আমরা ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস, হ্যাঁ আমরা ছেলেদের সাথেই প্র্যাকটিস করেছি, হ্যাঁ ছেলেদের সাথেই প্র্যাকটিস করি, তো ওইখানে কোচ আমাদের একটাই কথা বলে যে ছেলে মেয়ে কিছু না, আমার সামনে তোরা প্লেয়ার আছিস, তো আমি ছেলেদের মতন খেলতে পারি তাহলেই খেলতে আয়, নাহলে খেলতে হবে না, বাড়িতে গিয়ে বস রান্না কর। হ্যাঁ ওটা শুধু আমরা যখন ক্লাব যখন খেলা হয় আইএফএ যখন ক্লাব খেলা হয় তখনই আমরা সব মেয়েরা একসাথে পাই, না হলে যে যার ঘরে মেয়েদের তো আমার মনে হয় সব জায়গাতে তো একাডেমি নেই, তো ছোট থেকে ছেলেদের সাথে, এখনো ছোট থেকে কি এখনো আমরা ছেলেদের সাথে প্র্যাকটিস করছি,
তো ছেলেদের সাথে প্র্যাকটিস করতে হয়। এবারে যখন কলকাতা লিগ শুরু হলো ওই 2 মাস 3 মাসের জন্য মেয়েরা একসাথে প্র্যাকটিস করলাম, তাও তো এখন দেখছি মানে একটু ভালো হয়েছে। আগে তো আমাদেরকে ওই ইস্ট অনেকটা বেঙ্গল ইমপ্রুভমেন্ট এসেছে, অনেকটা বেঙ্গল গ্যালারিতে আমরা একজন গার্ড দিত আর একজন আমরা ড্রেস চেঞ্জ করতাম, মানে খুবই মানে মাঝে মাঝে তো ড্রেস চেঞ্জই করতাম না, শুধু জার্সিটার উপরে একটা শুধু মানে জামা গলিয়ে মানে বাড়ি চলে আসতাম, ওই ঘাম গা ওই মুখ হাতটাও ধুতে পারতাম না, জলটাও মানে ভালোভাবে খেতে পারতাম না, এরকম ছিল। এখন তো মানে অনেকটাই ভালো দেখছি, আশা করি। আমি তো আমার ইস্ট বেঙ্গলে আগে যা খেলে এসেছি বা আগে যা যা করেছি, আর এখন ইস্ট বেঙ্গলে মানে ইস্ট বেঙ্গলকে আমি অনেক ধন্যবাদ দেবো, অনেক থ্যাংক ইউ দেবো যে মেয়েদের জন্য একটা এমন জিনিস ভাবার জন্য। সত্যি ইস্ট বেঙ্গল আমি বলছি এতদিন, যেই কদিন 6-7 মাস তো ইস্ট বেঙ্গলে হচ্ছে আমাদের প্র্যাকটিস বলো, কিন্তু দাদা তোমার আওয়াজ আসছে না। আমরা কিছু বলছি না, তোমরা বলো। দাদা কিছু বলছেন না, তুমি বলো। তো ইস্ট বেঙ্গলে সত্যি বলবো মানে এত মেয়েদের জন্য ভাবার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি আগে কোন মানে কোন ক্লাবকে এতটা ভাবতে দেখিনি, ইস্ট বেঙ্গল যা ভাবছে। আমি আশা করবো শুধু ইস্ট বেঙ্গল কেন, মোহনবাগান মোহামেডান যত বড় বড় ক্লাব আছে সবাই মেয়েদের জন্য আগিয়ে আসুক, কেন ইস্ট বেঙ্গল মোহনবাগান হচ্ছে ফুটবলের আবেগ। ইস্ট বেঙ্গল মোহনবাগান যদি আগিয়ে আসে ইন্ডিয়াতে, তো আশা করি সবাই আগিয়ে আসবে আস্তে আস্তে, কেন ইস্ট বেঙ্গল মোহনবাগান দেখে কিছু শেখার আছে। ইভেন আমরাও চাই যে মানে বড় বড় ক্লাব আমাদেরও মানে, যেমনি আমরা যে সব ক্লাবে খেলি মেয়েদের, তো আমাদের এমনি পাড়াতে জিজ্ঞেস করে যে কোন ক্লাবে খেলছিস, তো এখন আমি জানি না। বেঙ্গল পুলিশ, হ্যাঁ WB পুলিশ তো নন আছে, বাট কিছু একটা ক্লাব আছে যে আগে যে সব ক্লাবে খেলতাম, তো তারা তাদের চেনেই না। তো ইস্ট বেঙ্গল মোহনবাগান এই সব ক্লাব করলে আমরাও বলতে পারবো, আর না মানে তারা চিনতেও পারবে, সাপোর্টও করতে পারবে। এমনি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ফ্যান ফলোয়িং অনেকটাই। তো জ্যোতির কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমরা তো অনেকদিন ধরে কলকাতা ময়দান বা বেঙ্গল ফুটবলের সাথে যুক্ত আছো, তো মহিলা ফুটবলের যদি উন্নতি করতে হয় কলকাতায় বা পশ্চিমবঙ্গে, তো কোন কোন দিকগুলোতে বেশি নজর দেওয়া উচিত বলে তুমি মনে করো? অনেকটা মানে আমরা এখন যেটা খেলছি, গ্রাম সাইড থেকে অনেক প্লেয়ারই মানে এ করে আসছে, তো তারা মানে কি আর বলবো, অনেক দিক থেকে না ফিনান্সিয়াল প্রবলেম হয়, তো যদি ক্লাব এরা একটু সাপোর্ট করে প্লেয়ারদের, একটু মানে ক্যাম্পিং করিয়ে একটু এ করে প্র্যাকটিস করায়, কেন প্লেয়াররা অনেক দূর দূর থেকে আমরা দেখি যারা অনেকটা দূরে থাকে তারা খুব ভোরবেলায় বেরিয়ে আসে প্র্যাকটিস করতে, কিছু খায় দায় না, এমনি মানে অনেকটাই ওদের প্রবলেম হয়। তো যদি ক্লাব ক্যাম্পিং করিয়ে, যেমনি আমাদের ন্যাশনাল যখন হয় তো ন্যাশনালেও আমরা 1 মাস বা খুব জোর 1 মাস থেকে 1.5 মাস টাইম পাই, তো ক্যাম্পিং হলে এসব হলে ভালো হয়, একটু ভালো ক্লাব স্পন্সর করবে ক্লাব প্লেয়ারদের। তো CFL এর মানে যেটা ছেলেদের CFL হয়, তাতে লোয়ার ডিভিশনে আমরা দেখি যে জলের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, মাঠের অবস্থা খুব খারাপ থাকে। তো তোমাদের ধরো যে লোয়ার ডিভিশন খেলাগুলো হয় বা যেগুলো ছোট ক্লাব ধরে নেওয়া যায়, তো তাদেরও কি এই প্রবলেম গুলো রয়েছে? সেম সেম আমাদের CFL মানে একটাই, আমাদের তো শুধু মানে উমেন্স লিগে কি একটাই খেলা হয়, ছেলেদের যেমনি 4th, 3rd, 5th অনেক ডিভিশন আছে, আমাদের মহিলা লিগে কি একটাই লিগ হবে, তার মধ্যেই পুরো ওপেন এ থাকে, তো ওটা যদি একবার হচ্ছে বছরে তো ওটা অ্যাটলিস্ট মানে ভালোভাবে করা উচিত IFL, কিন্তু ওটাও স্টার্টিং এ খুব ভালো হয়, বাট আস্তে আস্তে যখন লিগটা মানে চলতে থাকে তারপর মানে না জলের ব্যবস্থা, না ভালো মাঠ, ঘেরা মাঠ হয় না, না না তাও তো এরকম এখন ব্যাপ একটু আছে। ভালো মাঠে খেলা হচ্ছে, এখন তো একটু ভালো মাঠে খেলা হচ্ছে, স্টেডিয়াম দিচ্ছে, বাট আগে তো ওই স্টেডিয়ামটা আমরা পেলাম, এই হ্যাঁ ইয়ারটা খুব ভালো স্টেডিয়াম পেয়েছিলাম, ভালো হ্যাঁ স্টেডিয়াম, বাট উলবেড়িয়া স্টেডিয়াম। আগে তো ওই বেলঘরিয়া মাঠ, ওই ওখানেই কুকুর কামড়ে নিচ্ছে, ওখানেই গরু ঘুরে বেড়াচ্ছে, ওইখানেই ওই আমাদের খেলা জায়গাটা হচ্ছে, ছিল না অ্যাকচুয়ালি, মানে যাতা যাতা যাকে বলে, একদম একদম যাতা ছিল। আচ্ছা এখন অনেকটা ইমপ্রুভমেন্ট আছে। হ্যাঁ তো দুজনের কাছেই প্রশ্ন, দুজনেই পড়াশোনা করছো, কলেজে পড়ছো, তো খেলাধুলা ছিল পড়াশোনা দুটো ম্যানেজ করো কি করে? খুবই কষ্ট, স্কুলে খুব এ হতো, না আমার আমার কতবার কষ্ট টিসি হয় দেওয়ার, না, আমার কতবার টিসি দেওয়ার ধমকি দিয়েছে টিচাররা, না আমার শুধু কিন্তু খেলো না হলে পড়ো। কিন্তু পুরো উল্টো, আমার কিন্তু পুরো উল্টো। আমি আমার স্কুল থেকে খুব সাপোর্ট পেতাম, মানে এত সাপোর্ট পেতাম যে আমাকে পরীক্ষাটাও দিতে হতো না, মাস্টাররা বলতো তুই খেল না, যেহেতু গ্রামের দিকের ব্যাপার না, আমি তো ছোটবেলায় গ্রামে স্কুলেই পড়েছি, গ্রাম থেকেই বড় হয়েছি,
তো আমাকে খুব সাপোর্ট করতো যে তুই এরকম আমাদের স্কুলের মেয়ে হয়ে খেলছিস, আমাদের স্কুলের নাম উজ্জ্বল করছিস, তো তুই খেল, বাস আমরা তোকে পাস করিয়ে দেবো। আমি খুব সাপোর্ট পেতাম স্কুল থেকে। তারপর পরবর্তীকালে আমি যখন কলেজে ভর্তি হলাম, মাধ্যমিক এই চেষ্টা তো মানে সারা জীবন না পড়লে যা হয়, পরীক্ষার সময় রাত জেগে জেগে পড়া, মানে শুধু পাস করার জন্য, আমার নাম্বার তো দরকার নেই, আমার তো শুধু মানে একটা ক্লাস ওঠার জন্য পড়াশোনা, আর তো কিছু না। বাট ওই মাধ্যমিক এই চেষ্টা একটু কষ্ট করেছি রাত জেগে জেগে পড়ে, তাও পরীক্ষার মানে 1 সপ্তাহ আগে মনে হলো কি পরীক্ষা আছে, অ্যাডমিট কার্ডটা হাতে পেয়েছি না, এবার পড়তে হবে পাস করার জন্য, বাট এতটুকুই, তার আগে পড়াশোনার কোনো চান নেই। বাট কলেজে কলেজেও আমি এনডি কলেজ, আমার হাওড়া এনডি কলেজ আমাকে কলেজ থেকে খুব সাপোর্ট করেছে। আমাদের হাওড়া, সত্যি বলতে আমাদের হাওড়ার এনডি কলেজ এত সাপোর্ট করে ফুটবল প্লেয়ারদেরকে, শুধু ফুটবল না যে কোনো স্পোর্টস, এত সাপোর্ট করে আমাদের কলেজ, তো আমাকে খুব সাপোর্ট করেছে। মাঝেও আমি যখন ইউনিভার্সিটি খেলি, তো আমার বাবা যখন মারা যান, তখন আমি আর কলেজে যাইনি, আমি আর মানে আমার এক্সাম ছিল তখন সেকেন্ড ইয়ারে, তো আমার এক্সামও দেওয়া হয়নি, আর আমি কলেজের দিকটা পুরো ভুলেই গেছি। এবার যখন দেখলাম আমি ইউনিভার্সিটি খেলবো, এবার ইউনিভার্সিটি খেলতে গেলে তো আমাকে চালান দেখাতে হয়, এবার আমার কাছে তো কোনো চালান নেই, আছে সেই 2 বছর আগেকার চালান। এবার আমি শুধু গেছি আমার কলেজে যে দাদা এরকম আমার ইউনিভার্সিটি খেলবো, আমাকে ভর্তি করিয়ে নাও, তো বললো 4,500 টাকা ভর্তি। আমি বললাম দেখো তুমি যদি কিছু কম করতে পারো কনসেশন করে, যে তোমরা দেখো, তো 4,500 টাকাটা যখন স্যার যখন লিখে দিয়েছে, চালানটা যখন কাটছে, দেখছি মাত্র 400 টাকা। এবার আমি তো মানে কি বলবো, ওখানে তো আমি আকাশের চাঁদ দেখেছি, কি করতে 4,500 টাকা ভেবেছিলাম আমাকে দিতে হবে এত টাকা, এর পরে ভাবলাম যে 450 টাকা। আমি তো খুব খুশি, আমি ইউনিভার্সিটিটাও খেলতে পারলাম 3 বছর, ওই আমার শুধু একমাত্র কলেজের জন্য, নাহলে আমি ইউনিভার্সিটি খেলতে পারতাম না, আমার কলেজ যদি আমাকে না হেল্প করতো। তো পড়াশোনায় তেমন আমার কোনো প্রবলেম হয়নি, মানে শুধু একটু ফাইনাল এক্সামের সময় প্রবলেম হতো, তখন নিজেকে পড়ে পাস করতে হতো, তখন ধর আমাকে স্কুল তো পাস করাবে কলেজ পাস করাবে না, বাট এতটাই আমার কোনোদিন খেলার সাথে পড়া আমার কোনোদিন প্রবলেম হয়নি, আমি সব জায়গা থেকে হেল্প পেয়েছি। তো মহিমার একজন স্কুলের বন্ধু বোধহয় কমেন্ট করেছে, হ্যাঁ বলো বলো, বলে না বলে না। আমার খুবই প্রবলেম হয়েছে, আমি এক একটা মানে কলেজে যখন উঠেছি, স্কুল তো ঠিক আছে ম্যানেজ করা যেত, কলেজে যখন উঠেছি এক একটা ন্যাশনাল খেলতে যেতাম, ন্যাশনাল স্টার্ট হয় তখনই, মানে ন্যাশনাল তো একটা কম্পিটিশন চলে আসে না, তো ওইখানে 1 মাস ট্রায়াল, ট্রায়ালে যখন ট্রায়াল দিতে যাই আমরা, তো ওদিকে আমাদের মানে চোখ থাকেই না যে কলেজে এক্সাম কি হচ্ছে না, কলেজের কি আছে, তারপর খেলতে যাই ওদিকে 15-16 দিন, তো মানে 1.5-2 মাস এমনি কেটে যায় ন্যাশনালে, তো ওইদিকে যদি এক্সাম হয়ে যায় কলেজে, তো কলেজও কোনো কম্পেনসেশন করে না, আর আমার মানে 2 ইয়ার এভাবে করে আমি এখনো গ্রাজুয়েট হতে পারিনি, আমার মনের দুঃখ এটাই, খেলতে গিয়ে গ্রাজুয়েশন পাসই করতে পারছি না। আমি গেছি, তো বলি মহিমার মনে হয় একজন স্কুলের বন্ধু কমেন্ট করেছে, সুভাশিস মাহাতো লিখেছে, প্রাউড অফ ইউ মহিমা, শি ওয়াজ মাই স্কুল মেট, ও আমাদের কুলগাছার গর্ব, আমাদের গর্ব, বেস্ট উইশেস। কুলগাছিয়া, কুলগাছিয়া, হ্যাঁ কুলগাছি, হ্যাঁ আমি ছোটবেলায় ওই স্কুলেই পড়তাম, 8 পর্যন্ত ওই স্কুলে পড়েছি, তারপর তো আমরা গ্রাম ছেড়ে এখানে চলে এসেছি হাওড়াতে, তারপরে এসে আমি শিবপুরে ভর্তি হয়েছি স্কুলে, তো ও আমার ছোটবেলার বন্ধু আছে, থ্যাংক ইউ ভাই। এই লাইফটা থেকে একটা জিনিস ভালো লাগছে আমাদের, মানে তোমরা আমাদের মহিমা হয়তো ফলো করতো আমাদের চ্যানেল, জ্যোতি করতো কিনা আমি জানি না, তো মানে আমরা এর আগে ওমেন্স ফুটবল এবার থেকে করবে, আমার ব্যাড লাগ আমি এই জানলাম, না না কোনো ব্যাপার না, আমরা ওমেন্স ফুটবল নিয়ে সেরকম কিছু করিও নি আজ অব্দি, যা করেছি নর্মাল মেন্স ফুটবল নিয়ে করেছি, তোমরা তোমরাই প্রথম। আমি মিন্স কি, আমি মানে ফুটবলের উপর নজর রাখি, মানে আমি যাদের সাথে কথাবার্তা বলি সে যদি ফুটবলটা জানে বা বোঝে তাহলেই কথা বলি, তাহলে আমি ওর সাথে কি কথা বলবো, আমার কাছে কথা আমি কি কথা বলবো, আমি কি দেখবো, সে যদি ফুটবলটা যদি সে না বোঝে, আমি একমাত্র ফুটবলের উপর নজর রাখি, সে যে কোনো দিক থেকে, শুধু ফুটবল। তো এই লাইফ মানে এই লাইফটাতে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে মানে আমরা এর আগে ওমেন্স ফুটবল নিয়ে এমনি নর্মাল ভিডিও করেছি যেরকম আমরা করি, মানে ন্যাশনাল টিমে ন্যাশনাল কোনো খেলা আছে, কোনো খেলা হতে চলেছে, র‍্যাঙ্কিং এইসব নিয়ে ভিডিও করেছি, এমনি কোনো বেঙ্গলের ধরো কোনো ওমেন্স টিম নিয়ে বা কিছু নিয়ে আজ অব্দি করি, তো তাতে কোনো রকম কারো রেসপন্স পেতাম না, মানে সেই ভিডিওগুলোতে ভিউজ যেগুলো বলে ইউটিউবে, তো সেরকম কিছু আসতো না, কিন্তু তোমাদের এই লাইফটাতে দেখতে পাচ্ছি কন্টিনিউ অনেকজন রয়েছে এবং তোমাদেরকে রীতিমতো অ্যাপ্রিসিয়েট করছে, মানে বলছে যে তোমরা বাঙালির গর্ব, বাংলার গর্ব, লাভ ফ্রম বর্ধমান, লাভ বিভিন্ন জায়গা থেকে বলছে, তো এটা কিন্তু সত্যি ভালো যে তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। তো একজন পলাশ সাহু একটা কমেন্ট করেছিল অনেকক্ষণ আগে,
তো সে বলছে যে যে ইন্ডিয়ান ওমেন্স লিগটা হচ্ছে, যেটা জানো যে 2 বছর লাস্ট 2 বছর 3 বছর ধরে হচ্ছে, তাতে এই বছরই কলকাতা থেকে একটা টিম গেছে, শ্রীভূমি ক্লাব, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো বাকি টিম কলকাতা থেকে যাচ্ছে না, তাও শ্রীভূমি যেত না, কারণ একটা টিম উইথড্র করে নিয়েছিল না, সেইখানে গেছে। তো সেইটার জন্য কি কি করা দরকার, মানে অ্যাজ এ ফুটবলার হিসাবে তোমরা মনে করো? মানে কোয়েশ্চেনটার মেন কারণ হলো, কারণ ফুটবলের মক্কা বেঙ্গলকে বলা হয়, কিন্তু সেখানে ওমেন্স ফুটবলে বেঙ্গল থেকেই কোনো টিম নেই, এইটা কেন? আচ্ছা, বেঙ্গল থেকে একটা টিম গেছে মানছি, কিন্তু একটা কথাই বলবো যে ওই টিমে কটা বাঙালি খেলেছে? যে টিমটা গেছে সেটাও বেঙ্গল থেকে শ্রীভূমি, কটা বাঙালি খেলেছে ওই টিমে? সবই তো মনে হয় চণ্ডীগড় না ওরকম, বাঙালি ছত্তিশগড়, বলতে তোমার খুব পাঞ্জাব, তোমার চণ্ডীগড় বাঙালি, খেলেছে বাঙালি মেয়ে কটা খেলেছে? বাঙালি মেয়ে খুব সম্ভবত 2 জন ছিল আমি যতদূর জানি। দুজন ছিল। এবার এখানে কথা, যদি না খেলায় নিয়ে গেছে ধরছি 7টা মেয়েকে, বাঙালি মেয়ে, 7টার মধ্যে যদি 6টা মেয়েকে যদি না খেলায়, আরে রেজাল্ট তো হার নলে জিত, চ্যাম্পিয়ন কি হয়েছে শ্রীভূমি? হয়নি তো, হার বা জিত একটা তো হবে। তাহলে আমাদের বাঙালি মেয়ে যদি না খেলতে পারে তাহলে কি লাভ টিম পাঠিয়ে এরকম? তাহলে ওরা ওখানকারই কোনো একটা টিম মানে করে নিয়ে চলে আসতে পারতো সবকটা মেয়ে, কি দরকার এরকম টিম গিয়ে যেখানে আমি বাঙালি মেয়েই খেলতে পাবো না? ব্যাস, এখানেই একদম অনেক ঠিক। উত্তর হয়তো লুকিয়ে হ্যাঁ, আছে। হ্যাঁ, আমি এত বলতে চাইছি না, কেন আবার অনেক ব্যাপার আছে তো। মহিমার মধ্যে নবীদার একটা একটা ছোঁয়া আবেগও আমরা ব্যাপার দেখতে আছে। পাচ্ছি। আমি নবীদার, আমি সত্যি বলবো, আমি যখন ফুটবল যখন শিখেছি আমি দুটো প্লেয়ারকে চিনতাম, একটা নবীদা আর একটা হচ্ছে মেসি। তো আমি নবীদার মানে প্রতিটা ক্ষণে ক্ষণে জিনিস আমি লক্ষ্য করি, আমি নবীদাকে মানে হৃদয় থেকে ভালোবাসি, মানে একটা ফুটবলার হিসেবে, একটা মানুষ হিসেবে আমি খুব রেসপেক্ট করি নবীদাকে। তো আমি নবীদাকে খুব লক্ষ্য করি, আর নবীদার কথাগুলো আমি যখন শুনি না, মানে শুধু শুনি না, মানে আমি যখন সারেগামাপা যখন শুনি বা যখন আমি জনগণ শুনি, যেমনটা শুনি তো তেমন আমার মানে লোমটা আর কি খাড়া হয়ে যায় নবীদার খাড়া হয়ে কথাগুলো। যায়। বাট আমি ওগুলো শুধু মাইন্ড না, আমি মনের মধ্যেও গেঁথে নিই। আমি বলবো তো কটা বাঙালি খেলেছে দেখাও, তো সেই হিসাবে আরো কলকাতা থেকে টিম যাবে, তো অবশ্যই টিম জ্যোতি বলো যাবে। এটা নিয়ে কিছু। তো জ্যোতির জন্য আগে একটা কথা বলি, তোমারও একজন বন্ধু হয়তো কমেন্ট করেছে, পায়েল হালদার, ও লিখেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টিমে সবাই দেখছে তোকে জ্যোতি, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ, আর কি বলবো, যাই চাই বল এবার বেঙ্গল বল। বলো তোমার কি মনে হয় এই বিষয়ে, যেটা ও বললো এই বিষয়ে তোমার কি মনে হয় বলো। ফ্রেন্ড আছে দেখছে, প্রাউড ফিল করছে যখন, শুনে ভালোই লাগছে। তো ওই ওমেন্স লীগের মানে এটা বলো যে ওয়েস্ট বেঙ্গল থেকে মাত্র একটা টিম গেছে, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? ক্লাব মানে আই লিগের কটা রুলস আছে ঠিক আছে, যেমনি আমাদের সিএফএল হয়, তো সিএফএল যে চ্যাম্পিয়ন আর রানার্স হবে সেই দুটো টিম আইএফএল মানে আইএসএল এর জন্য, সরি আই মিন উমেন্স লিগের জন্য কোয়ালিফাই করবে। তো আমাদের এই ইয়ার কি হলো, আই লিগটা আগে হয়ে গেল, উমেন্স লিগটা আগে হয়ে গেল, তারপর সিএফএল টা শুরু হলো। তো হ্যাঁ, ততক্ষণে কি হলো, সব মানে আমরা যে কটা প্লেয়াররা ছিলাম সব একটা একটা ক্লাবে রেজিস্টার্ড হয়ে গেছি। এবার শ্রীভূমি পেরেছে, তো শ্রীভূমি গেছে খেলতে, যেহেতু এসএসবি একটা টিম ছিল হ্যাঁ, গতবারের চ্যাম্পিয়ন টিম, তো সে নিজের নাম সরিয়ে নিয়েছে বলে শ্রীভূমি গেছে। তো এবার ক্লাব মানে চেষ্টা তো সবই ক্লাব করছে, মানে কলকাতা লিগ যারা চ্যাম্পিয়ন হয় তারাই খেলতে যায়, আই মানে উমেন্স লিগ, তো সুযোগ পেলেই তো যাবে ক্লাবরা। মানে আই লিগে যে মানে প্রত্যেকটা স্টেট থেকে একটা বা দুটো টিমই যেতে পারবে, তো তার জন্য আইএসএল মানে আমাদের যে সিএফএল হয় তার লেভেলটা অনেকটা আপ করতে হবে। তো এটা এই ঠিক। লেভেলটা আপ হলেই তো আমরা আই লিগের মানে উমেন্স লিগের এটা ম্যাচ করতে পারবো, সিএফএল টাই আমাদের অনেকটা এ আছে ডাউন টু। তো সিএফএল তো দুজনেই এবছর ছিলে, দুজনেই ছিলে, তো মহিমার কাছে আসি প্রথমে, যে ইস্ট বেঙ্গলে তুমি খেলেছো, ইস্ট বেঙ্গল খুব ভালো খেলছিল, লিগ টেবিলের টপেও ছিল, এক একটা ম্যাচে এক একটা টিমকে 20টা ওদের পঁচিশটা গ্রুপ থেকে আট, টপে ছিল, হ্যাঁ ওদের গ্রুপ লিগ থেকে, টেবিলের টপ, ওদের গ্রুপ হ্যাঁ থেকে গ্রুপ থেকে টপ, আমাদের গ্রুপ থেকে আমরাও ছিলাম। তিনটে, হ্যাঁ বাবা ঠিক আছে, ওই হলো আর কি, গিয়ে তো দেখা হবে, যদি লিগ হয় গিয়ে তো দেখা হবে সুপার সিক্স, এত চিন্তা করছিস কেন? লিগটা ক্যান্সেল হয়ে গেছে না, এখানে একটু ঠিক আছে হাড্ডাহাড্ডি ঠিক আছে, লড়াই লড়াই চলছে চলছে দুজনের মধ্যে, মানে দুজন ফাইনালিস্ট একদম। হতে চায় এখন।
না এমনিও কথা আসলেই হয়ে যাবে হাড্ডাহাড্ডি, এমনি আমার বন্ধু না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়াচ করছে। হ্যাঁ এখানে কোনো বন্ধু কারণ না, অবশ্যই অবশ্যই, কারণ একজন গোলকিপার একজন মিডফিল্ডার, তো একজন গোল করতে চেষ্টা করবে একজন গোল আটকাতে, তো সুতরাং লড়াইটা খুব ভালোই হবে। তো একটু সিএফএল এর এবারের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো দুজনেই, যে কোনো একজন প্রথমে বলো তারপর আরেকজন। স্টার্টিং আমরা আমি করছি কেন, ওকে একদম আমরা খেলেছি যেহেতু একদম, হ্যাঁ হ্যাঁ স্টার্টিং। আমাদের আমাদের গ্রুপে একটা মানে সেন্ট্রালের টিম ছিল, মানে আমাদের সিএফএল এ কি সব বেঙ্গলের প্লেয়াররা থাকে, এবার আমাদের গ্রুপে একটা সেন্ট্রালের টিম ছিল, আর সেন্ট্রালের টিমে কি অল ওভার ইন্ডিয়ার যে কটা প্লেয়ার ছিল, মণিপুর, হরিয়ানা, ঝাড়খণ্ড সব ওর মধ্যে ছিল, তো মানে ওদের স্ট্যান্ডার্ডটা অনেকটাই হাই আমাদের গ্রুপে ছিল। তো ওদের সাথে আমাদের ওপেনিং ম্যাচটা হলো, আমরা খুব ভালো রেজাল্ট মানে রেজাল্ট তো ভালো করতে পারিনি, বাট খুব ভালো মানে ম্যাচ দিয়েছিলাম তাদের, আমরা 2-1 এ করলাম, ম্যাচটা হারলাম। আর মানে স্টার্ট ওপেনিং ম্যাচের যে স্ট্যান্ডার্ড হয় ওটা ইস্ট বেঙ্গল ম্যাচকে মানে ওপেনিং করিয়েছিল, সব মানে আইএফএ সেক্রেটারি সবাই এসেছিলেন, তো খুব ভালো মানে স্টার্টিং খুব ভালো হয়েছিল। আমি বললাম না সিএফএল এর কি আছে, স্টার্টিং খুব ভালো হয়, ওপেনিং হবে, তিন চারটে ম্যাচ প্রত্যেকটা গ্রুপের তিন চারটে ম্যাচ খুব ভালো হবে, বাট এন্ড এন্ডে গিয়ে গিয়ে মানে এইভাবে একটা মাঠে খেলা ফেলবে, ফাইনাল খেলতে ইচ্ছা করবে না, যে ফাইনাল হচ্ছে না আর কিছু। তো এটা কি মনে হয় না তোমার যে যদি এই মানে ছেলেদের সিএফএল টা যেরকম টেলিকাস্ট করা হয়, তো সেরকম যদি ওমেন্স লিগটাও টেলিকাস্ট করা হতো, তাহলে লোকের মানে অ্যাটাচমেন্ট বা অ্যাট্রাকশনটা বেশি বাড়তো? একদম, এট লিস্ট ওপেনিং ম্যাচটা তো টেলিকাস্ট করা উচিত, তো ওপেনিং ম্যাচ টেলিকাস্ট হয়েছে, বাট ওটা আইএফএ এর পেজে হয়েছে, তাও আবার একটা ফোনে সামান্য একটা ফোনে টেলিকাস্ট, হ্যাঁ দেখাই যাচ্ছে না। আমি আমি মানে যেটা খেলে গেছি বাড়িতে গিয়ে দেখছি, সবাই বলেছে যে তোদের তোকে দেখেছি খেলতে, আমি তো বাড়িতে গিয়ে ফোন নিয়ে নিজেই আমি নিজেকে খুঁজে পাচ্ছি না, তোরা কি জানি কি দেখেছে। হ্যাঁ যদি তোমাদেরও ভাগ্য ভালো থাকতো আমাদেরও ভাগ্য ভালো থাকতো, আর যদি করোনা না এসে পৌঁছাতো তাহলে আমাদের আকাশবাণীতেই তোমরা তোমাদেরকে দেখতে পেতে, কারণ আমরা পারমিশন নিয়েও ছিলাম সেমিফাইনাল এর আগে অবধি, কিন্তু তারপরেই করোনা চলে এলো, আর কিছু করতেও পারলাম না, সবই ভাগ্য, কি আর করতে, পুরোটাই ব্যাড লাক। তো এবার মহিমা বলো তোমার এক্সপিরিয়েন্সটা। আমার এক্সপিরিয়েন্স বলতে আমি তো একদম ছোট থেকেই খেলছি কলকাতা মাঠে, প্রথমে ইনভেনশন খেলেছি একদম ছোট যখন ইনভেনশন খেলেছি, তারপর বালি, তারপর বেহালা, তারপর সেবায়নী, এরকম করে তালতলা দীপ্তি, এরকম করে খেলেছি। বাট যতদিন খেলেছি আর কি, যতদিন খেলেছি যতদিন প্র্যাকটিস করেছি, বললাম না ওই মাঠ ছিল বেলঘরিয়া, একটাই মাঠ বেলঘরিয়া, এছাড়া কোনো মাঠ নেই। আমার তো একটা বন্ধু নিতু নামের একটা বন্ধু, তো যখন একসাথে খেলি তালতলাতে, নিতু নামের একটা বন্ধুকে তো সেই কুকুরেই আছড়ে নিল খেলতে খেলতে, মানে ও দৌড়াতে গেছে কুকুরের সাথে পড়ে গেছে, ওকে ওই ওইখান থেকে মাঠে মানে অ্যাম্বুলেন্সও নেই, মাঠে অ্যাম্বুলেন্স নেই, ওকে ওইখান থেকে গাড়ি করে নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে ওকে আর কি ইনজেকশন দেওয়া হলো। এরকম মাঠে আমরা খেলেছি, সেই তুলনায় আস্তে আস্তে দেখছি যে এইবারে যে সিএফএল টা হয়েছে, উদ্বোধন থেকে শুরু করে বা খেলা থেকে শুরু করে ব্যবস্থা থেকে শুরু করে মাঠ সবকিছু, এইবার একটা মানে খুবই মানে ভালো লাগছে যে আইএফএ মেয়েদের জন্য এত কিছু ভেবেছে বা ভাবছে, খুবই ভালো লাগছে। আর যেটা তোমরা বললে যে লাইভ দেখানোর জন্য, আমরা ওটা চাই যে বাড়ির লোক আমাদের খেলাটা দেখুক, যে আমরা কি খেলছি, এই বাড়িতে আসছি মা এত গোলে জিতেছি, মা এই গোলে হেরেছি, শুধু বলছি, জিতলে মা বলবে বা ভালো, আর হারলে কিছু মনে করিস না, নেক্সট ম্যাচ জিতবি, ব্যাস এইটুকুই। এবার মা যদি দেখতে পায় টিভিতে, তো আসলে তো মাকে আর বলতে হচ্ছে না না যে মা আমি হেরেছি কি জিতেছি, সেটা মা আমাদেরকে বলবে, কি রে আজকে এরকম খেললি, আজ ওরকম খেললি, সেটা আমরা চাইছি যে আমরা খেলছি, আমার বাড়ির লোককে যদি আমি না দেখাতে পারছি তাহলে আমি কি খেলছি, প্রথম তো আমার বাড়ির লোককে আমি দেখাবো যে আমি কি খেলছি, এই যে আমি দূরে দূরে খেলতে চলে যাচ্ছি, সব জায়গায় বাবা মাকে তো নিয়ে যাওয়া তো সম্ভব হয় না, যে মাকে সাথে করে নিয়ে গেলাম, মায়ের তো কোনো কাজ থাকতে পারে, সেই জায়গাটা যদি আমি মাকে যদি না দেখাতে পারছি তাহলে আমি কি খেললাম, যে আমার মাই দেখলো না আমার খেলা। আমাদের কাছে কোয়েশ্চেন এটাই যে টিভিতে তো এত কিছু দেখেছে, আমাদের খেলাটাও তো দেখাতে পারে যাতে আমার বাড়ির লোক দেখতে পারে। আশা করি এত যখন উন্নতি হচ্ছে, এটাও ইনশাল্লাহ একদিন না একদিন উন্নতি হবে, তখন হয়তো আমাদের জায়গায় অন্য কেউ খেলবে। অবশ্যই অবশ্যই, আর মহিমার ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচুর আছে আজকের ভিডিওর পরে। তো পলি বলে অবশ্যই, পলি বলেকে তোমরা সবাই জানো, তোমাদের সিনিয়র, তো ও কিন্তু কমেন্ট করেছে যে তোমাদের দুজনকে অ্যাপ্রিসিয়েট করে, যা তোমাদের বক্তব্য খুব ভালো হচ্ছে সেটাও বলেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, পাশে থাক।
তো আরেকটা কথা, বেঙ্গলে হয়তো ওমেন্স ফুটবলের অতটা ডেভেলপমেন্ট এখনো হয়নি, কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ন্যাশনাল টিমের খেলা যেমন আগে দেখাই যেত না, এখন থেকে ধরো 2 বছর আগেও ন্যাশনাল টিমের কোনো খেলা টেলিকাস্টই হতো না, কিছুই হতো না, কিন্তু এখন কিন্তু তবুও AIFF একটু ট্রাই করছে, এখন ন্যাশনাল টিমের খেলাগুলো মোটামুটি করার চেষ্টা কিন্তু এখন করছে, সেটা নিয়ে কি বলবে যে AIFF এই তো এটা ট্রাই করছে ন্যাশনাল টিমকে? না না সেম তো, আজ AIFF করছে, দেখে কাল IFA করবে, সেম প্রসেসটা তো হয়ে হয়ে আসছে না, ওপর থেকে করছে প্রসেসটা। তো ওপর থেকে যখন হচ্ছে তখন আমাদের IFA আশা করি নিশ্চয়ই হবে, কেন হবে না? আর যত আমি যদি কোনো জিনিস যদি ভাইরাল না করি তো মানুষ জানবে কি করে, মানুষ চিনবে কি করে? মানুষকে জানাতে গেলে সেটা তো লোকের ঘরে ঘরে যেমন সিরিয়াল পৌঁছে যাচ্ছে, তেমন আমি আশা করি খেলাটাও যাতে পৌঁছে যায়। কারণ খেলাটা আমাদের বাঙালির কাছে একটা নেশা, সিরিয়াল গুলো যেমন আমাদের মা কাকিমা ঠাকুমার কাছে একটা নেশা হয়ে গেছে, সন্ধ্যা হলে রিমোট নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় আমাদের সাথে। যখন খেলাগুলো যখন হয় তো একটা টিভি নিয়ে না ঝগড়া শুরু হয়ে যায়, কি মা দেখবে সিরিয়াল আমি দেখবো খেলা, ওই আমাকে ফোনের মধ্যে সারাদিন নেট আর কি, শেষ করে রাত্রেবেলা নেট পায় না যে একটু খেলা দেখবো। বাট আমি চাই তেমনই যেন খেলাগুলো আমাদের দেখায়, যে কোনো খেলাগুলো যেন দেখায়। খেলা দেখলেই তো মানুষের একটা আগ্রহ বাড়বে না, মানুষ শুনে শুনে মানুষের কত আগ্রহ বাড়বে যতক্ষণ না আমি সেটা নিজের চোখে দেখছি না। তো আমি চাইবো যে IFAও যাতে এগুলো করে, এগুলো পদক্ষেপ নেয়, কেন আমি চাইবো IFAও এগুলো করুক, কেন ওমেন্স তো ফুটবলটা জ্যোতি আমাদের মধ্যে থেকে এখন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না জ্যোতিকে। জ্যোতি জ্যোতি আবার কি জ্যোতিকে জ্যোতি আনতে কি হবে, শুনতে পাচ্ছ? না শুনতে পাচ্ছে না, ওর ডিসকানেক্ট হয়ে গেছে, আবার কানেক্ট করতে হবে। তো আরেকবার কানেক্ট করে নাও লাইভটা হলে। তো জ্যোতি আসুক, যতক্ষণ ততক্ষণ তো অনেকেই জিজ্ঞেস করছে যে তোমাদের ফেভারিট প্লেয়ার কে ওয়ার্ল্ড ফুটবলে এবং ন্যাশনাল ফুটবলে। ন্যাশনাল ফুটবল তো বলেই দিল, কাল ফুটবল আমি বলে দিয়েছি, হ্যাঁ মেসি বলেই দিয়েছে। মেসি। ও হ্যাঁ হ্যাঁ, আর গোলকিপার কাকে পছন্দ? আইকার, আমি একদম খেসিয়াস, ও ইনস্টার ইনস্টার ইনস্টা আইডির নামই ওটা, মহিমা আইকার। তো জ্যোতিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, দাঁড়াও জ্যোতিকে খোঁজার চেষ্টা করছি, আমি এখন একাই থাকি, একটু ফোন করে নে। তো আর বলো, মানে এতদিন যে ফুটবল খেলেছো, মানে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স একটা শেয়ার করো, একটা দুটো এরকম এক্সপিরিয়েন্স ভালো শেয়ার করো, যেটা তোমার একদম মনে থাকবে সারা জীবন। হ্যাঁ আমার মনে থাকবে হচ্ছে আমি একটা অল ইন্ডিয়া টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম, তো সেটা বিলাসপুরে গিয়েছিলাম সেবায়নী টিমের হয়ে, মানে বেঙ্গল থেকেই পার্টিসিপেট করেছিল, বাট ওটা আমার ক্লাব করেছিল সেবায়নী। তো আমি ওটা বিলাসপুরে খেলতে গিয়েছিলাম, কত সাল হবে, 2017 ফার্স্ট, ওরকম হবে 2017 ফার্স্ট। ওখানে গিয়ে তো আমরা সবাই খুব ভালো খেলছিলাম, ওখানে উড়িষ্যার সাথে আমাদের সেমিফাইনাল পড়েছে। তো এবার উড়িষ্যা একদম ভালো টিম, সেটা সবাই জানে, উড়িষ্যা খুব ভালো টিম ওমেন্স ফুটবলটা। তো ওখানে সবাই জেনে গেছে কি সেমিফাইনালে উড়িষ্যাই জিতবে, বেঙ্গলকে হারিয়ে উড়িষ্যাই জিতবে। তো উড়িষ্যার মেয়েগুলো খুব মানে কনফিডেন্স না, ওভার কনফিডেন্স ছিল কি ও বেঙ্গলকে আমরা হারিয়ে দেবো, আমরা জিতে যাব। এবার আমরা মানে নিজেদের মধ্যে একটা জোশ নিয়েছিলাম কি আমরা এতদূর এসেছি, সবাই যখন আমাদের কানের সামনে যখন এসে বলছে এ বেঙ্গল উড়িষ্যা হারা দেগা, বিশ্ব হারা দেগা, তখন একটা মানে ভেতরে না রক্ত একটা টকমক টমক, মানে আমি জোশ চলে এখানে আসে একটা। আমি এখানে উত্তর দেবো না, আমি মাঠে উত্তর দেবো, মানে একটা এরকম জোশ ছিল কি আমি মাঠে উত্তর দেবো। তো আমরা যেই 11 জন খেলছিলাম আর যেই 7 জন আমরা রিজার্ভে ছিলাম, তো সবার মধ্যে একটা মানে খুব জোশ ছিল কি ওদেরকে আমরা মাঠে উত্তর দিতেই হবে, যে যাই হয়ে যাক, মরে যাস যাবি, কিন্তু আজ ম্যাচটা বের করতে হবে, একটা যদি গোল খেয়েও যাস তোকে 2টো গোল কিন্তু করতেই হবে, মানে এরকম একটা আমাদের তখন মেন্টালিটি এসে গেছিল। তো ম্যাচ শুরু হয়, আমরা খেলি, খুব হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে, আর ওখানে দর্শক, নাইট নাইটে ফুটবল ছিল, তো বিলাসপুরে দর্শক মানে আমাদের কলকাতার যেমন ডার্বি হয় মানে ঠিক ওর একটা গ্যালারি, মানে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান একটা গ্যালারিতে যত দর্শক বসে ঠিক ততটাই ওখানে দর্শক ছিল ওমেন্স ফুটবল দেখার জন্য। আবার যেহেতু কলকাতা আর উড়িষ্যা সেহেতু আরো অনেক লোক এসেছে খেলা দেখতে, খুব হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, খুব মানে খুব হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, মানে কেউ কাউকে আর কি ছাড়ছে না, এত হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। তারপর ঠিক 80 মিনিট কি 83 মিনিট ওরকম ঠিক টাইম হবে, আমরা একটা ফ্রি কিক পেয়েছি, ও আমরা একটা ফ্রি কিক পেয়েছি ঠিক উড়িষ্যার টপ বক্সের মাথা থেকে। এবার মানে এবার কে মারবে, কনফিডেন্স একটাই আমাদের কাছে চান্স, তারপর না হলে টাই ব্রেকার এসে যাবে, একটাই চান্স কে গোল মারবে। তো সুস্মিতা বর্ধন বলে একটা প্লেয়ার ছিল বেশাক, খুব ভালো প্লেয়ার, হো তো ও বললো যে তাহলে আমিই মারবো, দেখা যাক কি হয়। তো ইনশাল্লাহ ও মেরেছে আর একদম
কোন থেকে একদম গোলটা আর কি হয়ে গেছে। তো আমরা ওই মানে এনজয় করতে করতে ওখানে আমাদের 5 মিনিট চলে গেছে, রেফারি বলছে কি তোমরা নিজের জায়গায় ফিরে যাও, জায়গায় ফিরে যাও। তো আমাদের এতটা মানে আনন্দ পেয়েছি ওইখানে, যেখানে সবাই বলছিল যে ও উড়িষ্যা বেঙ্গল কো হারা দেগা হারা দেগা, সেখানে আমরা ওদেরকে একটা গোল করে দিয়েছি। তো এতটাই আনন্দ পেয়েছি যে কোথায় হারিয়ে গিয়েছিলি ফিরে এসছে আবার। তো মহিমাকে যেই কোয়েশ্চেনটা, হ্যাঁ মহিমাকে যেই কোয়েশ্চেনটা করেছিলাম সেটা তোমাকেও করবো, কিন্তু তার আগে একটা ভালো কমেন্ট দেখলাম। শ্রেয়া আইচ বলে একজন কমেন্ট করেছে, শ্রেয়া হলো আমার স্কুলের বন্ধু, তো তোমাদের কমেন্ট করেছে যে বলেছে তোমরা যে বললে কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে ওমেন্স ফুটবলে, কিন্তু তোমরা ফিউচারে মানে এখন থেকে ধরো 7-8 বছর পরে মানে আরো কি কি এক্সপেক্ট চেঞ্জ মানে এক্সপেক্ট এক্সপেক্ট করছো, আরো কি কি চেঞ্জ হবে মানে 7-8 বছর পরে ওমেন্স ফুটবলটাকে কোন জায়গায় তোমরা দেখতে চাও? ছেলেদের লেভেলে, আমি তো একদম ছেলেদের লেভেলে দেখতে চাই, এরকম ছেলেদের সুবিধা পাওয়া যায় না, ছেলেদের আবার সব লেভেলটা এক না, ছেলেদের আবার সব লেভেলটা এক না, আমি প্রিমিয়ার এ একটাই খেলা হয়, প্রিমিয়ার এ। শোন আগে আমার কথা শোন, আমাদের তো একটাই খেলা হয় সিএসএল, তো আমাদের লেভেলটা একদম প্রিমিয়ারের লেভেলে দেখতে চাই। তুই সেটা প্রিমিয়ারটা উচ্চারণ কর, আমরা খেলা দেখতে যদি যাই তো গ্যালারিতে বসে দেখি, ওই মাঠের ধারে দাঁড়িয়ে ছাতা নিয়ে না। হ্যাঁ একদম, এটার জন্য কিন্তু আরেকটা জিনিসও চাই, তোমাদের তো সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা এইগুলো তো চাই, মানে ফুটবলের জিনিসগুলো তো চাই। আরেকখানা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ফ্যানদেরও কিন্তু তোমাদের সাপোর্ট করতে হয়, মানে এসে খেলা দেখতে হবে সেই জায়গা থেকে। কিন্তু ফ্যানদেরকে তুমি কি বলবে যারা ফুটবলকে সাপোর্ট করে, যেমন মেন্স ফুটবলকে সাপোর্ট করে ওমেন্স ফুটবলকে কিন্তু সেরকম সাপোর্ট করা দরকার, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, ফ্যানদের উদ্দেশ্যে, আমাদের মতো ফ্যানদের উদ্দেশ্যে? বল মহি, আমি কি বলবো, যারা মহিমার তো উত্তেজিত কথা বলছে, মহিমা এখন তুমি শুরু করলে বলেই যাবে, বলে নাও তারপর ওর থেকে উত্তেজিত হবে। এটা তুমি ঠিক কথা বললে, খুব কম সময়ে তুমি মহিমাকে মানে চিনতে পেরেছো, ও বলতে শুরু করলে বলেই যাবে। না নিজের মনের মধ্যে ক্ষোভ গুলো প্রকাশ করা ভালো, নিজের মধ্যে রেখে দেওয়াটা ভালো না, মানুষ জানুক যে একটা ওমেন্স ফুটবলের মনের মধ্যে কি ক্ষোভ আছে, সেটা আমার মনের মধ্যে এক আছে, আমি মিষ্টি ভাষায় একটা বলে দেবো, মানুষ সেটা শুনে নেবে, কখনো না যেটা আছে মানুষ সেটা শুনুক, যে আজ মেয়েরা মেয়েরা ফুটবলটা কোন জায়গায় আছে, শুধু একমাত্র এনাদের জন্যই, এনারা সাপোর্ট করে না তাই নেই, আসুক না আমাদের কাছে ফুটবল দেখতে, আসুক না মাঠে। এই যে খেলা হচ্ছে, এক মিনিট দাঁড়া, ফুটবলটা তো সেমই, ছেলেরা খেলুক চাই মেয়েরা খেলুক, খেলে তো ফুটবলই, তো পার্থক্য কেন এত? ছেলেদের এত সাপোর্ট করে, আমাদের খেলাটা দেখলে বুঝবে আমরাও কোনো কম বেস খেলি না, আমরা যেহেতু ছেলেদের সাথে যদি প্র্যাকটিস করতে পারি, ওদের সাথেই প্র্যাকটিস ম্যাচ খেলি, ওদের সাথেই সবকিছু করি, তো ওদের মতো খেলতেও পারি, দেখলে তো বুঝবে, দেখতেই আসবে না, বাড়ি থেকে গল্প করবে যে ধর মেয়েদের খেলা কে দেখবে, তাহলে কি হয়, আসবে মাঠে খেলা দেখবে, তাহলে ওদেরও মনে হবে যে হ্যাঁ দুটোই ইকুয়ালি এ হতে পারে। তো সেই সব ফ্যানদের উদ্দেশ্যে আমারও একটা জিনিস বলার আছে, যে ইন্ডিয়ান মেন্স টিমের র্যাঙ্ক কিন্তু 100, 103, 96 এরকম থাকে, কিন্তু ওমেন্স টিমের র্যাঙ্ক কিন্তু 53, মানে ওমেন্স টিমের কিন্তু বেশি পসিবিলিটি আছে যারা ওয়ার্ল্ড কাপে পৌঁছাতে পারবে। ছেলেদের থেকে ইন্ডিয়ান ওমেন্স টিম অনেক বেশি ট্রফি এনে দেয় রাজ একে নেশনকে, স্যাড স্যাফ সবটাই, আমরা এশিয়ার মধ্যে, এশিয়ার মধ্যে টপ ওয়ানে আমরা আছি, বেঙ্গল ফুটবল ইম্প্রুভমেন্ট হবে যদি ফ্যান সাপোর্ট করে তাহলেই সবকিছু। ওটাই না দেখে শুধু লোকের মুখে শুনলো এই একটা এই হয়েছে, এখানে এই খেলা হয়েছে, ও হয়ে গেল, এ মেয়েরা তো ওই তো খেলছে, কি হবে, তুমি যদি না দেখো নিজের চোখে গিয়ে, আমরা এত তো আমরা খেপ খেলি, আমরা প্রদর্শনী ম্যাচ খেলি, আমরা টুর্নামেন্ট খেলি, হয় না অ্যাপ্রিসিয়েশন দরকার, শুধু দেখলেই হয় না, মেয়েরা আছে দেখতে হবে না কতটা কষ্ট করে তারা বাড়ি থেকে, সবার বাড়ি থেকে তো পারমিশন হয় না, কতজন লুকিয়ে চুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, কতজন কষ্ট করে বাড়ির সব কাজ দাজ করে তারপর প্র্যাকটিসের জন্য টাইম বের করে সে প্র্যাকটিসও করছে, শিখছে, তারপর আবার মাঠে গিয়ে প্রেজেন্টও থাকছে, তো ওদের ওই স্যাক্রিফাইস গুলো দেখতে হবে না, আর অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার মেয়েদের ফুটবলে, একমাত্র একটাই জিনিস দরকার, অ্যাপ্রিসিয়েশন দরকার, মানে আমাদের যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে তো আমরাও বুঝবো যে হ্যাঁ আমরা ভালো করতে পারবো আগামীকালে আরো বেশি। অবশ্যই এই যে দাদা বলো, একটা মেয়ে কিভাবে উঠবে, যেমন আমার বাড়ি কুলগাছিয়া,
আমি ফুটবলটা খেলার জন্য চেষ্টা করেছি, খেলেছি, আমাকে সেই গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছে। তুমি তাহলে বলো, সব বাবা মার কি স্বার্থ আছে সেই গ্রাম ছেড়ে চলে আসবে ছেলে মেয়েকে নিয়ে? কি করে তাহলে মেয়েরা বড় হবে? মেয়েরা তাহলে খেলবে কোথা থেকে বড় হবে? যাদের মেন্টালিটি যাদের এত ছোট, সেখানে মেয়েরা কি বড় হতে পারবে? এটা ভাবলে সবচেয়ে বড় কথা যেটা, হ্যাঁ বলো, বাবা মারা সাপোর্ট করে না, কিন্তু যদি পাড়া প্রতিবাসীরা, তারা যদি বোঝে উইমেন্স ফুটবলটা, তো তারাই বাবা মায়ের মাইন্ডটা মানে ম্যানিপুলেট করতে পারে, তাদের মাইন্ডটা চেঞ্জ করতে পারে না, যে হ্যাঁ আপনার মেয়েও খেলতে পারবে বাইরে গিয়ে। তো যদি ফুটবলের মানে মহিলা ফুটবলের সম্বন্ধে জ্ঞান রাখবে, তাহলেই তো হবে না? অবশ্যই। আর আমরা তো মানে দেখেছি, মানে দেখেছি মহিলা ফুটবল, মেয়ে একটা মেয়ে ফুটবল খেলবে, ওরা কি খেলবে, খেলতে পারে না, কেউ মেয়ে তো, এই এই মেন্টালিটিটা আমাদের মধ্যে রয়েছে, এটা আমরাও দেখেছি মাঠে ঘাটে, মানে আমরা ঘোরা। তাহলে কিন্তু শুধু ইনফ্রাস্ট্রাকচার এগুলো ডেভেলপ করলে হবে না, আমাদের যে নর্মাল লোক, মানে আমরাও কিন্তু ফুটবলের ফ্যান, তো তাদের কিন্তু মেন্টালিটিটা চেঞ্জ করা প্রথমে দরকার। না, আর অনেক জায়গায় কি হয় না, আমরা যেখানে ধরো টুর্নামেন্ট খেলতে গেলাম বা প্রদর্শনী ম্যাচ খেলতে গেলাম, সেখানে কি একটা পোস্টার লাগিয়ে দিলো, মহিলা ফুটবল হবে, মেয়েরা মেয়েরা খেলতে আসবে, চল দেখে আসি, মানে এরকম মনোভাব না, চল রে মেয়েরা ফুটবল খেলতে আসি, চল দেখে আসি, মানে ওদের যে মাথায় আছে মেয়েদের না, দেখতে, মেয়েদের দেখতে গেলে যাচ্ছ যদি দেখতে হবে না, ফুটবল দেখতে যাচ্ছ যদি যাও, হ্যাঁ তো সুইমিং এটাই তো, পুলে না না যাবে না? এটাই তো অনেক জায়গায় হয়, যেখানে গ্রামের দিকে অনেক জায়গায় খেলতে যায়, কিরে মেয়েরা খেলতে আসে, চ চ দেখে আসি মেয়েরা খেলতে আসে। আরে কাকা, আপনার মাথায় ঢুকিয়ে নিন না যে একটা মেয়ে খেলতেছে, আমার ঘরের মেয়েকেও আমি খেলাবো, ও কোথাও গিয়ে খেলবে, ও ওকেও লোক দেখবে, ও 5টা জনের সামনে খেলবে, ও নাম কামাবে, ওইসব নেই, মেয়েরা খেলতে এসছে, চল ভাই চল দেখে আসি। মানে মানুষের যদি মেন্টালিটি যদি এত ছোট হয়, তো কি করে বড় হবে? কি করে মানুষ, আমরা মাঠে গিয়ে কি করে খেলবো? অনেক জায়গায় সে তো কোচিং এ অবশ্যই। গেলে, অনেক জায়গায় কোচিং এ গেলে, মানে আপনি ফুটবল কোচ, আপনার মেন্টালিটি যদি ছোট হয়, না মেয়ে প্র্যাকটিস আসবে না, তোমার জন্য 5টা ছেলের, আরে ছেলেটা তো ফুটবল খেলতে এসেছে, ও কি আমাকে দেখতে এসেছে? তো তুমি তোমার ছেলেটাকে শিক্ষা দাও না যে তুমি মেয়ে দেখবে না, তুমি ফুটবলটাকে দেখাও, তোমার বোনের মতো ভাবো না, মেয়েটাকে মানা করে দিলো তুমি ফুটবল খেলতে আসবে না এই ক্লাবে, আমার ছেলেগুলোর খেলা নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি যাচ্ছি ওদের খেলা নষ্ট করতে? তাহলে এরকম মনোভাবনা যদি থাকে মানুষের, সেখানে আমি কি করে কি করব? সেখানে তো অসম্ভব ব্যাপার না, আগে আমাদের নিজেদের মানে মেন্টালিটি চেঞ্জ করতে হবে, মানসিকতাটাকে চেঞ্জ তারপরে করতে হয়। আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, সবকিছু। আগে আমার নিজের মনোভাবনাটা চেঞ্জ করতে হবে, আমি দেখবো একে চেঞ্জ করতে হবে, তুমি এরকম ভেবো না, তুমি ভেবো না, আবার আমি ওকে ফোন করে বলছি ভাই ঠিকই করেছিস, হ্যাঁ এরকমই বলা মেয়েদেরকে, জানিস তো এইসব মেয়েদেরকে এরকম করে বলা উচিত, আমি নিজের আমার দিকে দেখবো না, আমি পরকে বলবো, এরকম করে তো কাকা হয় না, সবাইকে চেঞ্জ হতে হবে, পুরো সবাই একদম সবকিছু ঠিক চেঞ্জ কথা, হবে। আর পুরো একদম আগুন, মানে আগুন দুজন আগুন মিলে লাস্টে আগুন লাগিয়ে দিয়েছে একদম। এগুলো তো কিন্তু একদম দরকার, ওমেন ফুটবলের রাত থেকেই মানে জানা আমরা দরকার। আমরা হয়তো মানে এতদিন ধরে লাইভ করছি, ছেলেদেরকে নিয়ে আসছি, তাদের থেকে জানছি, তাদেরকে তো তাদেরকে সবাই জানে, সবাই জানে, কিন্তু হঠাৎ করে আমাদের মাথায় এলো যে না মহিলাদেরকে আনা দরকার, যে মেয়েদের ফুটবলটা কি, তো তখনই তোমাদের সাথে যোগাযোগ করি। তো সেখান থেকে সত্যি মানে তোমরা যেটা বললে অসাধারণ, মানে হ্যাটস অফ তোমাদেরকে, যে এরকম ওপেন একটা প্ল্যাটফর্মে এসে তোমরা এত সুন্দর বললে, তো এত না না, এরকম উত্তেজনার পরে তোমাদের একটু মতো, মানে শুধু তোমাদেরকে না, তোমাদের মতো সবাইকে মেয়েদের পাশে থাকতে হবে, যেমন আমরা আমার মায়ের পাশে থাকি, যেমন আমরা তুমি আমার বোনের ফুটবলকে পাশে থাকি, ভালোবাসছো, তো যেমন আমরা মেয়েদের আমার ফুটবলকে মেয়েরও পাশে ভালোবাসতে থাকি। হবে। এটাই যে তোমার মধ্যে মেন্টালিটি আছে, আমি ফুটবল ভালোবাসি, ছেলে কি মেয়ে দেখবো না? আর অনেকের মেন্টালিটি আমার ঘরের বোনটা বোন, বাইরেরটা হয়ে গেল, বাইরেরটা আমি কে দেখছি না, সবাইকে এক সমান দেখতে হবে, তবেই সবাই আগিয়ে যাবে, নাহলে আমার মতো সবাইকে ঘর ছাড়া হয়, সবাইকে ফ্ল্যাটে এসে থাকতে হবে, আমারও ভালো লাগে না পুরো গ্রাম ছেড়ে ফ্ল্যাটে এসে থাকা, এই 4 দেওয়ালে বন্দি, আমারও ভালো লাগে না, কিন্তু অনেক কষ্ট পেয়ে তবেই না আমার বাবা মা আমাকে এখানে নিয়ে চলে এসেছে আমাদেরকে বড় করার জন্য। আমি চাই না যে সবাই এরকম ঘর ছাড়া হোক, আমি চাইবো সবাই সাপোর্ট করো, যেমন নিজের মেয়েকে দেখো তেমন অন্যের মেয়েকে দেখো, নিজের মেয়ে কি করছে আমি দেখবো না, চাপা খেলাটা ভালোবাসো তো, মেয়ে, খেলাটা ভালোবাসলে মেয়ে কি না ছেলে বাঙালিরা কি? খেলা ভালোবাসে, বাঙালিরা খেলা ভালোবাসে অবশ্যই, কিন্তু বাঙালিরা, মেয়েদেরকে সম্মান দিতে হবে, মানে ফুটবলের হ্যাঁ সাথে সাথে সম্মানটা মেয়েদেরকেও করব, সম্মানটা ওই দিতে যে হবে, বললাম না, রেসপেক্ট দিতে হবে। মেয়েরা খেলতে এসেছে, আমি খেলা দেখতে যাচ্ছি, যে মেয়েরা খেলছে ওটা না, ভাই মেয়ে খেলতে এসেছে চল একটু দেখে আসি, ভাই মেয়েরা খেলতে এসেছে, এই যে টোন, এখানেই মানুষের অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে যে তুমি কি জন্য তুমি খেলাটা দেখতে যাচ্ছ, তুমি মেয়ে অবশ্যই। ভালোবেসে যাচ্ছ না তুমি খেলা ভালোবেসে যাচ্ছ, এখানেই আমার তো মেন্টালিটি তো আমাকে চেঞ্জ করতে হবে। একদম একদম, তো জ্যোতি তো তখন হারিয়ে গেছিল, তো মহিমাকে কোশ্চেন গুলো করা হয়ে গেছে, তো তোমার ফেভারিট প্লেয়ার কারা, ন্যাশনাল লেভেলে আর ইন্টারন্যাশনাল লেভেলে? আমার ইন্টারন্যাশনাল মেসি, আর মেয়েদের মধ্যে অ্যালেক্স মর্গান, আমি খুবই মানে ও ইন্সপায়ার অ্যালেক্স মর্গানকে দেখে, সেরা আমিও সেরা। সেম, না আমিও আমার মর্গান, আমার আমার ওমেন্স ফুটবলের মধ্যে ফেভারিট হলো মার্থা, ব্রাজিলের মার্থা, মানে অসাধারণ স্কিল, হ্যাঁ ওই আমি একটা সাপোর্ট ফুটবলারকে করি বিশাল মার্থা, ফলো করি। হ্যাঁ
ও খুব কিন্তু স্কিলফুল যদি প্লেয়ার, একটা মানে জিনিস জানিস, প্র্যাকটিক্যাল ফুটবল। মর্গান কিন্তু রিসেন্ট মা হয়েছে, খবর হ্যাঁ রেখেছিস? কিছুদিন আগে হ্যাঁ আমি কামিং অ্যালেক্স হয়েছে মর্গান। জানি। আচ্ছা তো ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিমে যারা খেলছে, অনেকেই আছে, অনেকে বিদেশে যাচ্ছে, যেমন বালাদেবী গেছে, তোমার ডালিমা ছিব্বার গেছে, তো সেরকম তোমাদের কি কোনো ইচ্ছা আছে ভবিষ্যতে ইউরোপে বা অন্য কোনো দেশে ক্লাবে ট্রায়াল দেওয়া, বা সেখানে যদি সুযোগ পাও? অবশ্যই, সুযোগ পেলে কেন যাব সব না, ফুটবলারেরই থাকে, সব সবার ফুটবলারদেরই থাকে সবার ইচ্ছা। রাতে ঘুমে তো আমরা ওটাই দেখি যে আমরা এখানে খেলছি ওখানে খেলছি, আমরা তো ঘুমাই ওই ফুটবলের মধ্যেই, এমনি তো না। আর মানে একটা বালাদেবী পারপাস কিন্তু নিয়ে তোমাদের জন্য একখানা মানে পথ পুরো খুলে দিয়েছে, কারণ ইন্সপিরেশন একখানা উনি। ইন্সপিরেশন পুরো একটা পথ খুলে দিয়েছে, কারণ রেঞ্জার্স এর মতো একটা টিমে খেলছে স্কটল্যান্ডে গিয়ে, আর এটা কিন্তু পুরো ফুল প্রফেশনাল কন্ট্রাক্ট, আর মানে একদম ফুল মানে প্রফেশনালি খেলছে। ফার্স্ট টিমে খেলছে এবং অ্যাসিস্টও করছে, হ্যাঁ মানে অ্যাসিস্ট তো করছে, আর 10 নম্বর জার্সি পেয়েছে ওখানে গিয়ে, এটা হলো বিশাল ব্যাপার। হ্যাঁ এটা খুব বড় ব্যাপার, 10 নম্বর নিজের 10 নম্বর জার্সির পেয়েছে, নাম্বারটা পেয়েছে। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা অপরচুনিটি, পরে কিন্তু মানে এরকম চান্স পেলে একটাই কথা বলবো যে পিছিয়ে যেও না। লোকে তো যেটা বললে, সারা জীবন ফেস করে এসছো, লোকে তো অবশ্যই বলেই যাবে হ্যাঁ এই ওই সেটাই, সেই, বাইরে যাচ্ছে এই করছে, কিন্তু আমি একটাই কথা বলবো, চেষ্টা করো যে চান্স পেলে সেটা একদম মানে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে, চান্সটা মানে পিছিয়ে যেও না কারো কথা। তো এবার একদম যেটা না, একদম একদম যেটা জিজ্ঞাসা হচ্ছে সেটা হচ্ছে, ছেলেরা মানে স্পোর্টস কোটাতে প্রচুর চাকরি পায় মেন্স ফুটবলার যারা আছে, ওমেন্সেও কি সেই সুযোগটা আছে? আছে ওয়েস্ট এখন বেঙ্গলে ছিল, হয়েছে কয়েকটা। ওয়েস্ট বেঙ্গলে ছিল, ওয়েস্ট বেঙ্গলে এখন নেই। আগে আমাদের যেসব সিনিয়র দিদিরা আছে, ও তো নিজেই ওয়েস্ট বেঙ্গল পুলিশে খেলে, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে আগে ঘরে মানে ফুটবল খেলছো মাঠে, তোমাকে আমি দেখে দেখে চাকরি দিতাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, যেসব সিনিয়র দিদিরা চাকরি কর, ইনকাম ট্যাক্স বা আরো অনেক জায়গা আছে, ডেকে ডেকে চাকরি তো, বাট সেটা ওয়েস্ট বেঙ্গলে তো এখন আর নেই, একদমই নেই, মানে বেঙ্গলে আর রিক্রুটমেন্ট নেই, মানে ওমেন্স বেঙ্গলে ফুটবল নেই, যা শুরু আছে করবে, বাদে, যাও ছিল সব উঠে গেছে, যেমনি তাও অনেক ইনফ্রাস্ট্রাকচার কিছু ঠিক ব্যাপার আছে, আছে। তাও অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ তো কি বলবো, এবার যা কত নেই, যা আছে সেন্ট্রালে আছে, এবার সেন্ট্রালে অল ওভার ইন্ডিয়া থেকে প্লেয়াররা আসে, তারপর যে সেন্ট্রালে অনেক ব্যাপার থাকে, মানে যেই স্টেটে ওই টিমটা থাকে অনেকটা ওরা ওই স্টেটকে ফেভার করে, বা বা যেহেতু যে আমি কোচ থাকে, বা যে কোচ থাকে, বা যে ট্রায়াল নেয়, যে হ্যাঁ সিলেকশন কোচ, যেমনি সিলেকশন আমি করে, আসাম অনেক কিছু রাইফেলের ব্যাপার। একবার গেছি, তো আসাম রাইফেলে মণিপুরের কোচ ছিল, তো সবই হলো, ট্রায়াল হচ্ছে সবই হচ্ছে, বাট মানে এট দি এন্ড যখন মেডিকেলের লিস্ট বের হলো, 6টা রিক্রুটমেন্ট ছিল, তার মধ্যে 4খানা মণিপুরের প্লেয়াররাই পেলো, পারফরমেন্স সবাই দিয়েছে, বাট মণিপুরের মানে যেহেতু ফেভার পেয়েছে কোচের জন্য, হ্যাঁ তো আমাদের আমাদের কে ফেভার করবে, আমাদের বাঙালিরাই ফেভার করবে, তো যদি না ওয়েস্ট আমরা, বেঙ্গলে না না আমরা যাব অপরচুনিটিটাই কেন থাকে না, বাইরে, আমার কাছে রিকোয়েস্ট, আমরা যাব কেন বাইরে, আমরা বাঙালিরা বাংলায় ফুটবল খেলছি, বাংলায় যদি না কিছু করতে পারি বাইরে গিয়ে আমরা কি করব? আমরা তো চাইবো বাংলায় থেকে, বাংলায় খেলে বাংলা থেকে আরো ফুটবলার তৈরি করতে। আমি চাকরি করতে বাইরে চলে গেলাম, এবার আমার বাঙালিদেরকে কি আমি তুলতে পারবো? কোনোদিন পারবো না, না আমার বাঙালিদেরকে আমি তুলতে, তো আমাকে বাঙালিদেরকে তুলতে গেলে তো আমাকে বাংলাতেই থাকতে হবে। এবার বাংলায় যদি আমি সুযোগ না পাই থাকার, কি করব? আমি চাই যে বাংলাতে খেলোয়াড়দের জন্য একটা কিছু করা হোক, বাংলাতে আমি দেখছি তো কিছুই নেই খেলোয়াড়দের জন্য, কি বাবা মারা ভরসা করে কি পাঠাবে মাঠে খেলতে, পাঠাবে কি সেটাই। তো মানুষ মহিমাকে আগে আমি একটা জিজ্ঞাসা কর, কোয়েশ্চেন করেছিলাম, হ্যাঁ বল, বলে নাও বলে নাও। মানুষ আগে জিজ্ঞাসা করবে এতদিন খেলছিস কি রে, চাকরি বাকরি পেলি? এটা আজ থেকে না, এটা অনেকদিন ধরে শুনছি, যখন না শুনি না মানে উত্তর দিতে পারি না, তো কষ্ট হয় মনে মনে যে কাকা তুমি যদি আমার জায়গায় থাকতে তুমি জিজ্ঞাসা করতে না, কি রে চাকরি পেলি, চাকরিটা যে গাছের পাতা না যে আমি ছিঁড়ে ঘরে ঢুকিয়ে নিলাম, অনেক কিছু ব্যাপার থাকে, বিশেষ করে একটা মেয়ের ক্ষেত্রে, একটা মেয়ের ক্ষেত্রে সব জায়গায় অনেক কিছু ব্যাপার থাকে, তবে গিয়ে সে সাকসেস পায়, আর না হলে এমনিই রয়ে যেতে হয়। তো মহিমাকে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম, সেটা তখন জ্যোতি বেরিয়ে গেছিল, তো জ্যোতিকেও করি, তুমি এতদিন ধরে ফুটবল খেলছো, তোমার মানে সবচেয়ে মেমোরেবল মোমেন্ট, এরকম দু একটা মোমেন্ট শেয়ার করো আমাদের সাথে, যে তোমার সারা জীবন মনে থাকবে ওই মোমেন্টটা। মেমোরেবল মোমেন্ট তো অনেক কটাই আছে, বাট হ্যাঁ তারপরে আমি যখন মানে আমার মানে আমি যখন খুব ছোট ছিলাম, তো বেঙ্গল পুলিশে আমি আর একবার খেলেছি এর আগে, খুব জুনিয়র তখন আমি, তো এবার তখন সব সিনিয়র দিদিরা খেলতো আমার সাথে, মানে তারা সব ইন্ডিয়া লেভেলের প্লেয়ার, তাদের সাথে আমি খেলছি, তো তাদের সাথে ওই টিমে ফার্স্ট 11-এ খেলছি, তারা পাস দেয় আমি গোল করি, ওই মানে যে যখন একটা দিদি ছিল রিঙ্কুদি, সে খুবই সিনিয়র ইন্ডিয়া খেলেছে, সে এখন বেঙ্গল পুলিশের কোচ, সে আমার এখন কোচ হয়েছে,
তো তিনি একবার মানে তিনি আমার সাথে খেলছেন, মানে ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করতো আমায়, তো আমি আমার লাইফের সেরা গোল করেছিলাম, মানে যেটা আমি ভাবি। উনি একটা খুব ভালো পাস দিয়েছিলেন আমায়, আমি অনেকটা দূর থেকে ওই বলটা মেরেছিলাম, তো আমি এখন ওই গোলটা সবসময় মনে রাখি, হ্যাঁ আমি এত দূর থেকে একটা গোল করেছি। আর ফানি তো মোমেন্ট তো অনেকই আছে। হ্যাঁ বলো। একবার আমি একটা একবার আমি একটা মানে খেলতে খেলতে একটা খুব মোটা করে দিদি ছিল, তাকে মানে আমি মানে আমি তো তখন ছোট, খেলা শিখছি সবে, তো বুঝতে পারিনি, সে বল নিয়ে যাচ্ছিল, তো আমি ট্র্যাকেল করেছি। এবার ট্র্যাকেল কি করেছি, আমি পা বাড়িয়ে তাকে ফেলে দিয়েছি, এবার সে উঠে না আমায় মারতে দৌড়েছে মাঠের মধ্যে, তো আমি ভয়ে পালিয়েছি। তো ওই জিনিসটা আমার এখনো মনে আছে যে এরকম সিনিয়রদের সাথে এরকম করতে অনেকটা লাইফে ডেঞ্জারের ব্যাপার হয়ে যায়। না এই এই ফানি ফানি বলতে না, ফানি বলতে আমার একটা কথা মনে পড়লো। আমি এক জায়গায় খেলতে গেছি ওই কাঁথি কাঁথির দিকে, তো ওইখানে ওই সেই ধানের ক্ষেতের মাঠগুলো হয় না, ওই ধানের ক্ষেতগুলো কেটে ওই মাঠগুলো প্লেন করে খেলা হয়, তো ওইখানে খেলতে গেছি। তো একটা বল আসছে, এমনি সিম্পলি গড়ি গড়িয়ে বল আসছে, এবার আমি ওই বলটাকে জাস্ট ডাউন হয়ে শুধু বলটা শুধু নিয়ে নেবো, এবার আমি যে নিচু হয়েছি, এবার মাঠটা তো উঁচু নিচু, আর ঠিক বলটা ঢপকে আমার মাথার উপর থেকে চলে গেছে, গিয়ে আর গোলের মধ্যে ঢুকে গেছে। মানে আমি তো তখন মানে দর্শকরা কি বলবো, আমি ওখানে নিজেই বসে বসে হাসছি কি গোলটা কিভাবে হলো, আমি ভাবছি যে বলটা কিভাবে উঠলো, তারপরে দেখছি কি ও মা, ওটা ওই মাটিতে লেগে বলটা আমার মাথার উপর থেকে চলে গেছে। মানে এটা আমি যখনই ভাবি না আমার এত হাসি লাগে এই গোলটা, দর্শকরা কি হাসছে ওর থেকে বেশি আমি মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। আমার এটা খুব মানে মনে লাগে, মানে মনে পড়ে এই কথাটা যে এইভাবেও গোল হয় মাঠেতে। মানে মাঠটাও তোমার অপোনেন্ট হয়ে গেছিল তখন, মাঠকে ঘুষ খাওয়ানো হয়েছিল। তো তোমরা গোল বক্সটাই ওর অপোনেন্ট, ধানের ক্ষেত তো উঁচু নিচু না, ধানের ক্ষেত উঁচু নিচু থাকে না, তো ওইভাবে গোল হয়ে গেছিল। আমার তো খুব হাসি, মানে মনে পড়লে আমি এখনো হাসি ওই গোলটার জন্য। তো তোমরা দুজনেই তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলেছো বেশ কয়েকবার করে, তো সেইটার কিছু এক্সপিরিয়েন্স বা সেটার কিছু বেস্ট মুহূর্ত? না আমার বেস্ট বেস্ট মুহূর্ত, আর তুমি বলো বল বল, না না তুমি বলো, না তুমি বলো, না তুমি এই চলবে আজকে তুমি বলো। না আমি বলছি, ও আমরা 2010-এ আমরা ন্যাশনাল খেলতে যাই, তখন ওটা সাব জুনিয়র ছিল আন্ডার 16, তো আমরা ওইখানে ফার্স্ট 16 বছর পর মানে আমাদের ম্যামরা চ্যাম্পিয়ন হয়েছিলেন, বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছিলেন আমাদের ম্যামরা, শুক্লা ম্যাম, কুন্তলা ম্যাম ওনারা, তো পাঁচু ম্যাম ওনারা চ্যাম্পিয়ন করেছিলেন। তারপর 16 বছর পর আমরা সাব জুনিয়র বেঙ্গল আমরা চ্যাম্পিয়ন হই 2010-এ, তাও উড়িষ্যাকে 1 গোলে হারিয়ে। তো ওটা আমার মানে একদম অনেক কিছু, ওখানে অনেক কিছু আমি পেয়েওছি সরকার থেকে, তখন ছোট ছিলাম বলে চাকরিটা পাইনি, এবার ওর আশা রেখেছিল কি তোমরা বড় হলে চাকরি দেব, তো আমরা তো বড় হলাম, এখনো তো সেই চাকরিটা পেলাম না, ওটা এখনো মনে কোথাও তোলা আছে মনে হয়, জানি না, বাট ওটা আমার মানে লাইফের সব থেকে বড় মানে পাওনা। আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম 16 বছর পর, বেঙ্গল আমরা চ্যাম্পিয়ন করেছিলাম 2010-এ, তো ওটাই আমার কাছে সব থেকে বড় পাওনা ছিল। আর জ্যোতি? আমরা রিসেন্টলি 2019-এ সিনিয়র ন্যাশনাল গেছি উড়িষ্যায় খেলতে, তো আমরা গ্রুপ মানে অনেক বছর প্রায় 4-5 বছর ধরে বেঙ্গল গ্রুপেই হেরে যেত, গ্রুপ কোয়ালিফাই করতে পারতো না, তো সে বছর আমরা গ্রুপ কোয়ালিফাই করলাম। তারপর আমাদের কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব সেন্ট্রালের সাথে ম্যাচ পড়লো, তো সেটাও আমরা জিতলাম। সেমিফাইনালে আমরা 3rd প্লেস পেয়েছি, ঠিক আছে, তো আমরা জানি যে 3rd প্লেস যেহেতু পেয়েছি, আর সব স্টেটে মানে একটা মিনিমাম অ্যামাউন্ট আছে, 3rd প্লেস পেলে পার প্লেয়ার 1 লক্ষ টাকা করে পায়, আর 2nd প্লেস পেলে 2 লক্ষ টাকা, আর রান যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে 4 লাখ না 5 লাখ টাকা করে, এরকম হরিয়ানা পাঞ্জাবের দিকে এরকম আছে। তো আমরাও জানি যে আমরা 3rd প্লেস নিয়ে যাচ্ছি বেঙ্গলে, কিছু তো পাবোই, তো গেছি, আমরা একটা টাকা পাইনি। তারপর সার্টিফিকেট হাতে যখন দিচ্ছে কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, বলছে ইস 3rd প্লেস নিয়ে আসলে তোমরা একটু আরো কষ্ট করলে তোমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতে, কি করলে সত্যি এত কষ্ট করে গেলে আর এই করলে, মানে কতটা রাগ হয়েছিল তখন আমরাই জানি, আমরা শুধু মনে মনে বলছিলাম 3rd প্লেসটাও আনা সহজ একটা প্লেস, হ্যাঁ একটা প্লেস,
হ্যাঁ, ওটা আসছিল না 5 বছর ধরে, ওটা আসছিল না, সবে একটা খাতা খুলেছে 3rd ফ্লেজের, এটাতেও ওরা সন্তুষ্ট নেই। মানে আমরা মনে মনে যত ভাবছি বেশি আমরা দেবে এটা তত নিয়ে বেশি তাদের করে মেরে চাইবে। ফেলবো। হম, তো পয়সা দিয়ে মানে যখন কথাটা বলে দেয় একটু আমরা সেই প্রসঙ্গ, ওরা দেবে, আমরা দেব, আমরা পাবো না, আমরা শুধু দেব, পাবো না। আমরা তো দেব শুধু, 3rd প্লেস দিয়েছি তাও সন্তুষ্ট নেই, যদি চ্যাম্পিয়নও করে দিতাম না তাও মেবি তাহলে ভাবতো যে হয়তো কিছু পেতেন। হ্যাঁ আরো কিছু থেকেই যেত ওনার। এগুলো এগুলো থেকে অনেকটা পিছিয়ে আছে, এগুলো ভাবতে হবে। যেমন উড়িষ্যা, সামান্য বিহার, আমাদের মানে প্রতিবেশী বিহার, ওখানে বিহারের হয়ে ন্যাশনাল খেললেই চাকরি, বিহার পুলিশ যে কোনো, ওখানে ন্যাশনাল খেললেই চাকরি। আমার তো কত বন্ধু দেখি বিহারে মানে ন্যাশনাল খেলেই চাকরি পেয়েছে। তো এগুলো আমাদের স্টেটে অনেকটা পিছিয়ে আছে, অনেকটা। তো দুজনের কাছেই প্রশ্ন, যে মেন্স ফুটবলের সাথে ওমেন্স ফুটবলে, যে তোমরা এতদিন খেলছো, ক্লাব ফুটবল খেলছো বা যেই টিমেই খেলো, স্যালারি স্ট্রাকচারের কতটা ডিফারেন্স তোমরা মনে করো? আকাশ পাতাল, আকাশ পাতাল। তো সেটা আমি সেটা নিয়ে বলতে তোমরা কখনো তো সেটা নিয়ে বলতে তোমরা চাই না, কখনো বলেছো? আমরা বাট আমরা বলতে সেম ফিল করব, বলতে পারবো না, বলবে তুই চলে যা, অনেক মেয়ে আছে খেলানোর জন্য, না, এটা কিন্তু কেন এটা কিন্তু মেয়ে এটা কিন্তু একটা এটা কিন্তু একটা কারণ আছে, এটা এটার জন্য কিন্তু দোষী আমরা যারা ফ্যান তারাই। কারণ মেন্স ফুটবলের কিন্তু টাকাটা ওঠে কোথা থেকে? টাকাটা ওঠে লোকে সবাই ইন্টারেস্টেড, সবাই খেলা দেখছে, সবাই খেলা দেখতে যাচ্ছে, সেই জায়গা থেকেই টাকাটা ওঠে। কিন্তু তোমাদের ওমেন্স ফুটবলে আমরা কেউ যাই না, তো টাকাটা উঠবে কি করে, তোমরা পাবেও বা কি করে? এটার জন্য কিন্তু আলটিমেটলি দোষী আমরাই, আমরা সাপোর্ট করতেই যাই না। সেটাই যদি করতে যায়, আর মনে হয় তোমাদের স্যালারি স্ট্রাকচার এগুলো কিন্তু অনেক চেঞ্জ হবে। আর আশা করবো যে আজকের ভিডিওটা মানে যারা দেখছে তারাও আর কি একটু স্প্রেড করবে এই কথাবার্তা গুলো, যাতে লোকে ইন্টারেস্টেড হয়ে যায়। মানে পুরো পৃথিবীতে কিন্তু শুধু একটা দেশ আছে যেখানে ফুটবলে মানে ওমেন্স ফুটবলে স্যালারি স্ট্রাকচার, মেন্স ফুটবলে স্যালারি স্ট্রাকচার সেম, সেটা হলো অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার লোকজনই ওরকম, মানে জন্মেই ওদের বলে পড়াশোনা করতে হবে না, আগে খেলাধুলা কর। তো ওদের ওখানে ওমেন্স ফুটবল হোক মেন্স ফুটবল হোক, U19 পর্যন্ত হয়, U19 9 বছরের নিচেরও খেলা হয়, সেখানেও ফুল স্টেডিয়াম লোক থাকে। ওই জন্য ওদের স্যালারি স্ট্রাকচার এত ভালো, ইকুয়াল। পুরো বলছি তো, পুরো ওয়ার্ল্ডে শুধু একটা দেশ আছে অস্ট্রেলিয়া, ওখানে ছাড়া স্যালারি স্ট্রাকচার সব জায়গায় আলাদা। তো আমাদের আমাদের কি করবে, শেষের, শুধু হ্যাঁ বলো, ক্রিকেটের পেছনে দৌড়ায় আর ফুটবলটা কি হবে? হ্যাঁ ইন্ডিয়াতে দেখার এই জন্য একটা কি ল্যাক করবে? আছে আমাদের ইন্ডিয়াতে, এক্ষুনি কে না না ক্রিকেটকে এক্ষুনি অনেকটা কে একজন মান্যতা দেওয়া কমেন্ট হয়। করেছিল, কে একজন কমেন্ট করেছিল যে মহিলা ফুটবল, মহিলা ক্রিকেটকে অনেকটা উঁচুতে বা এগিয়ে কিছু গেল, একটা ফুটবলটা কবে এগোবে? এগোবে, ফুটবলটা ফুটবলটা অনেক এগোনোর মূল্য জন্য, আছে না, আরে ফুটবলটা সেটাই এগিয়ে তো, তোমাদের চোখে পড়ছে না, তোমাদের ওই ক্রিকেটটাই হ্যাঁ পড়বে, তোমাদের চোখে হ্যাঁ। ক্রিকেটটাই পড়বে। কালকে কালকে যদি তোমরা যারা ইনস্টাগ্রাম করো, অনেকে যাদের সুনীল ছেত্রী বিরাট কোহলির লাইভটা দেখেছো বা পরে নেপালিটাকে, হয়তো দেখতে, হ্যাঁ নেপালি তাকে, কি ধরনের, যেখানে আমি তো ওকে ক্রিকেটের ব্লক 56,000 মারলাম, লোক, আমি গিয়ে রিপোর্ট মারলাম ওকে। 56,000 লোক দেখছে, সেখানে নাকি এই প্রশ্ন যে সুনীল ছেত্রীকে মানে এরকম একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তো এটা ভালো সত্যি লোকে মানে চেনেই না। এদেরকে শুধু মানে পা দুটো ওপরে বেঁধে আর মাথাটা নিচে করে আর বক্সিং গ্লাভস পরে উদুম পেদাতে হবে, তবে এরা বুঝবে নেপালিটা কি। এদের শিক্ষা নেই, আমি কোথা থেকে, আমি না নেপালিটা কি, যদি ওকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে বলো নিয়ে নিতে কাজে দেবে, চোট চোট না ডাকাত ভালো আমি, পেটাতে পারবে। আমার পুলিশ হওয়ার ইচ্ছা নেই, আমার পুলিশের না ও দৌড়াতে পরিচয় আমি ভালোবাসে না, দিয়েছি তুমি করে ওদেরকে, হবে? আমার পুলিশ হওয়ার ইচ্ছা নেই। না না তোর যা কথাবার্তা, পুলিশরা ইন্সপায়ার হয়ে তোকে নেবে। আরে হেড অফিসার স্যার আমার ডিভোশন দিয়ে দিবে প্রমোশনের জায়গায়, বলবে না চলবে না। হ্যাঁ একদম। শেষে একটা কথা বলতে বলবো তোমাদের, যে তোমরা মানে অনেক এরকম মানে পিছুটান ছিল, তারপরে অনেকজন সাপোর্ট করেনি, সেগুলো পেরিয়েও কিন্তু আজকে ফুটবলার হয়েছো। তো এরকম কিন্তু অনেক মেয়ে ধরো আছে যারা এখন মানে আস্তে আস্তে উঠছে, 14-15 বছর বয়স, তো তাদের জন্য মানে তাদেরকে তোমরা তুমি কি অ্যাডভাইস দেবে? তোমরা দুজনেই বলো, এক এক করে যদি বলে ফেলো আগে। না না মহিমাই বলবে, আমি তো লাস্টে কিছু একটা বলেই ফেলি, কিছু বলে দিই, ওর পেটের কথা আটকায় না। বলে ভালো, কি বলবো ওদেরকে, আমরা তো জিনিসটা মানে ওই জায়গা থেকে এসে দেখেছি কেমন আর কি, আমরা সেটা ওই জায়গাটা আমরা পার করেছি, ছোট বয়সটা আমরা খেলাধুলা ওই জায়গা থেকে করেছি। ছোট ছোট বোনদেরকে একটাই বলবো যে সবকিছু ছেড়ে ফুটবলটায় ফোকাস দিতে, শুধু ফুটবলটাই ফোকাস দিতে, কে কি বললো কে কি করলো, বাট যদি বাড়ির যদি সাপোর্ট থাকে, পৃথিবীতে কারো সাপোর্ট লাগে না,
একমাত্র বাবা মা যদি সাপোর্ট করে, পৃথিবীতে কারো সাপোর্ট লাগে না, এটুকু আমি বলতে পারি। তো আমি বলবো যে কোনো কিছু না ভেবে শুধু খেলে যাও, খেলে যাও, দেখবে সাকসেস ঠিক একদিন না একদিন হবেই, খেললেই সাকসেস হবে, এটুকুই বলবো। একদম আপকামিং অনেক মানে স্কোপ আছে যেটা আমরা পাইনি, আমাদের টাইমে ইন্ডিয়া অতটা ছিল না, আন্ডার 17 আন্ডার 15 বেশি, এখন অনেক কিছু এসেছে, এখন আমরা দেখছি অনেক হয়। কেন আমাদের বেঙ্গল থেকে খেলছে তো আমাদের জুনিয়র প্লেয়াররা, তো ওরা খুব মানে অপরচুনিটি পাচ্ছে, তাদের খেলো ইন্ডিয়া খেলছে, ওরা খেলো ইন্ডিয়া খেলছে, খেলো ইন্ডিয়া আছে, অনেক অপরচুনিটি পাচ্ছে স্কুল গেমস থেকে শুরু করে। তো ওরা যারাই আপকামিং প্লেয়ার আছে তারা মানে কনসিস্টেন্সি রাখুক, নিজের খেপের দিকে না যাক, পয়সার দিকে না যাক, যেটা আমরা ভাবতাম একটু খেললেই পয়সা, ওইসব চোখ না দিয়ে ভালো করে খেলুক, ভালো স্কোপ আছে, আগামীকাল অনেক স্কোপ আছে ফুটবলে, মহিলা ফুটবলে তো অনেকই আছে, যেহেতু আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো ওটার থেকে আরো বেশি এ হবে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, মানে একটা পুরো আগুন জ্বালানো একটা মানে এপিসোডের জন্য, মানে তোমাদের মানে এত সুন্দর ভাবে মানে বলার জন্য মানে সবাইকে, তো অসংখ্য ধন্যবাদ। আর আশা করবো আবার পরে নিশ্চয়ই কখনো এরকম একটা এপিসোড তোমাদের সাথে করব, বা কখনো না কখনো দেখা তো হবেই, আর হয়তো লোকে এটা দেখে মানে একটু হয়তো ওমেন্স ফুটবলের দিকেও আসবে। হ্যাঁ, এটা হয়তো আমাদের মতো সাপোর্টারদেরও হয়তো একটু মেন্টালিটি চেঞ্জ হবে তোমাদের কথাগুলো জেনে, হয়তো পরে আবার যখন CFL শুরু হবে তখন হয়তো লোকজন যাবে ওমেন্স খেলা দেখতে। তোমরাই ফুটবলের ইনফ্লুয়েন্সার আছো, তোমরাই চেঞ্জ করতে পারো, আমাদের যেরকম আনছো এরকম লাইভে, তো এরকম মেন্টালিটি চেঞ্জ করতে পারবে ফ্যানদের তোমরাই। না না, সব জিনিসের তো শুরু আছে না, এই জায়গাটা ধরো তোমরা শুরু করলে, ভেবে নাও, তোমরা ভেবলে কি, ভাবার কিছু নেই, তোমরাই শুরু করলে, আমি আমার মতে বলে তোমরাই শুরু করলে এবার আস্তে আস্তে হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ, দেখো হয়ে যাবে। আমরা আমরা মোটামুটি 1.5 বছরের একটু ওপর ধরে এইটা এই কাজটা করছি, তো অনেকের সাথেই করেছি, কিন্তু আমরা যেটা দেখেছি, আমরা বাইরের স্টেটের কথা বলতে পারবো না, বাট ওয়েস্ট বেঙ্গলে আমরা মানে আমরা নিজেরা এবং বাকি যত সাপোর্টার আছি সবাই কিন্তু সবাই কিন্তু একটা জায়গাতে বায়াসড, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান আর মহামেডান, এর বাইরে আমরা বেরোতেই পারি না, আমরা অনেক এর বাইরে আমরা কিছু বুঝি মানে আমরা না, প্রচুর বুঝি চেষ্টা না, করেছি, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন বুঝি, ভাবে এর ভাবে বাইরে চেষ্টা করেছি আমরাও অনেক। বেরোতে পারি না, আমরাও আমাদের খেলা ছেড়ে এর বাইরে বেরোতে পারি না, আমরা আমাদের খেলাটা তো খেলি, তারপর এই খেলাটাও আমরা দেখতে যাই, হ্যাঁ, ডার্বি ডার্বি মিস করি না, সবকিছু হয়ে যাবে, ডার্বি মিস করব না, মানে এরকম আমরা হয়ে কেউ যাবে, সাপোর্ট করুক চাই না করুক আমরা আমরা সাপোর্ট করি, করব, আমাদের আমরা করব ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডানকে, আমরা সাপোর্ট করবো অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ সাপোর্টার, সব রকম করে। তো যারা দেখছো তাদেরকে একটাই কথা বলবো, দেখো ওরা কিন্তু সব জায়গায় সব খেলা দেখতে চলে যায়, নিজেরাও খেলে তারপরেও দেখতে চলে যায়, ওরা কিন্তু নিজেরা খেলে তারপরে আবার সাপোর্টও করছে, তো এইটুকুনি বলবো যে যারা দেখছো আজকে মাঝে সবাই ওদেরকেও সাপোর্ট করো। দাদা এই যে বললে যে ওরা সব জায়গায় খেলা দেখতে যায়, মাঝে একটা ফেসবুকে কোন একটা ছেলে মোহনবাগান সাপোর্টার, বা আমি তার নাম নিচ্ছি না, এটা সবাই জানে, ও আমার একটা ফটো নিয়ে ব্যাড একটা হেডলাইন তৈরি করেছিল, কারণ আমি তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলা দেখতে যাই, আমি ইস্ট বেঙ্গল মাঠেও যাই, মোহনবাগান মাঠেও যাই, মহামেডান মাঠেও যাই, আমি সব মাঠে খেলা দেখতে যাই, যারা চেনে বা যারা জানে তারা এটা বুঝবে যে আমি সব মাঠে খেলা দেখতে যাই, তো আমি ইস্ট বেঙ্গল মাটিকেও ছবি তুলি, মোহনবাগান মাটিকেও ছবি তুলি, মহামেডান মাটিকেও ছবি তুলি, তো ফেসবুকে আমার পোস্ট করা ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান বোথ মাঠে, ও ওই দুটো ছবিকে একসাথে করে যে কিছু লিখেছিল কি ওটা কোন ঘাটের কি বা কিছু, যে ইস্ট বেঙ্গল মোহনবাগান এরকম কিছু লিখেছিল, বাট ওর মাথায় যে বুদ্ধি নেই যে শুধু সাপোর্টার না প্লেয়াররাও সব মাঠে যায়, তো আমি এটাই বলবো যে তুমি ইস্ট বেঙ্গল হও চাও, মোহনবাগান হও চাও, মহামেডান হও, আমি কোনোদিন সাপোর্টার হিসেবে কাউকে বলবো না যে তুমি কাউকে বদনাম করো বা সে কেন সব মাঠে যাচ্ছে, এটাও তো হতে পারে যে ফুটবলটা ভালোবেসে যাচ্ছে, সে ক্লাবটা ভালোবেসে যাচ্ছে না, তোমরাও যদি ভালোবাসো অবশ্যই সব ক্লাবকে, তোমরাও যাও সব ক্লাবকে গিয়ে সাপোর্ট করো, এরকম তো না যে আমি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করি বলে মোহনবাগান ভালো খেলছে আমি ওকে গালাগালি দেবো, কেন দেবো, ও যখন ভালো খেলছে আমাকে ভালোকে ভালো বলতেই হবে, অবভিয়াসলি আমি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করি, আমি ইস্ট বেঙ্গলে খেলছি, তা বলে মোহনবাগান যে আই লিগ জিতেছে আমি মোহনবাগানকে কি আমি কংগ্রাস করবো না, ওকে তো আমি কংগ্রাচুলেশন বলবো, আমি মোহনবাগান, আমি গালাগালি দেবো, এই জন্যই কি এতক্ষণ আমি তো মোহনবাগান, না ও বলতে পারবে না আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, কিন্তু ওকে আমি মোহনবাগানের জার্সি গিফট করেছি, আমি আমি প্লেয়ারদেরকে খুব ভালোবাসি, আমি 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 ফুটবলটা ভালোবাসি, মেন কথা আমি ফুটবলটা ভালোবাসি, কোনো মানে নির্দিষ্ট ক্লাবের না, যে আমি ইস্ট বেঙ্গল বলে ইস্ট বেঙ্গলি, মোহনবাগান বলে মোহনবাগানি, ফুটবলকে ভালোবাসলে অবশ্যই সবাইকে, অবশ্যই, সেটা তো আমরা আমরাও একটা পার্টিকুলার ক্লাবের সাপোর্টার, কিন্তু একদম আমরা এখন সব খেলাই দেখতে যাই, সব ফুটবল জায়গায় যাই, আর সবাই ফুটবল, আমাদেরকে
এখন অ্যাপ্রিসিয়েট করে, মানে মেনেও নিয়েছে। আশা করবো তোমাদেরকেও সেরকম ভাবে মেনে নেবে। তো খুব ভালো লাগলো, একটা মানে অসাধারণ আড্ডা, মানে এত মন খোলা তোমরা কথা বলেছো, আর মানে খুব ভালো লাগলো। আশা করবো তোমাদের এই কথা শুনে হয়তো আগামী দিনে প্রচুর সাপোর্টার যায়। প্রচুর সাপোর্টার না গেলে যদি 10 জন যায়, সেই 10 জনই কিন্তু ইনফ্লুয়েন্স করে একদম। আরো 10 জনকে নিয়ে যেতে পারে। তো অসংখ্য আর আমি ধন্যবাদ সেই দুজনকে। 10 জন বলবো ভাই, খেলা দেখে কাউকে বলো না যে এই মেয়েদের খেলা দেখলাম, এই ওটা ভাই বলো না। আমি একটা কথাই বলবো, কারণ আমার নিজের এই কথাটা এসেছে, আমি এই কথাটা ভুলতে পারি না। তোমার ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, বাট এই কথাটা বলবে না, একটা কথাই বলতে চাই। তো চলো, অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি, এবার শেষ করব, কারণ তোমাদেরও একটা সময় হয়েছে, হ্যাঁ আমাকে ইফতারে, মেয়েদের। ইফতারের টাইম হয়ে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে, আমাকে ফল করছি। ওকে ঠিক আছে, তো থ্যাংক অসংখ্য ইউ ধন্যবাদ দাদা, এত দুজন। সুন্দর একটা হ্যাঁ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ তো এই তোমার কথাটা তোমাদেরকে বলার যে জন্য তোমরা আমি চলে তোমরা আসবো। সময় দিয়েছো। সবাই সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, সবাই সবাইকে থ্যাংক ইউ, আর দুজন আবার ঝামেলা করো না একসাথে, ঠিক আছে? এখন এলাম, চলো চলো টাটা। হ্যাঁ টাটা হ্যাঁ হ্যাঁ, চলো টাটা। দুজনে দেখো।